আমার আজকের আলোচ্য বিষয় হিংসা, গীবত এবং পরনিন্দা। আমি সংক্ষিপ্ত সময়ে এই নির্ধারিত বিষয়ের উপরে সুনির্দিষ্ট পয়েন্টে ইনশাআল্লাহ কথা বলার জন্য চেষ্টা করব। আমি আশা করছি এক ঘন্টার মধ্যে আপনাদের কাছে মূল বিষয় উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন যে কথাগুলি শুনলে, যে কথাগুলি বললে, যে কথাগুলি আমাদের মধ্যে বের হলে আপনাদের কাছে, আমাদের কাছে এটা আমলযোগ্য হয়, আল্লাহর কাছে কবুল হয়, এরকম কথা যেন আল্লাহ বলার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, যে বিষয়টি আমাদের কাছে দেয়া হয়েছে এই বিষয়টি সহজ বিষয় নয়। মাহফিলে আলোচ্য সূচিতে এই বিষয়গুলো যদি আমরা বেশি বেশি করে আনি, তাহলে আমরা দেখতে পাব যে আমাদের সমাজের মধ্যে যে সকল অনাচার, যে সকল আমাদের মানবীয় ত্রুটি, এই ত্রুটিগুলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে ত্রুটিগুলা কোরআন হাদিসে আইডেন্টিফাই করেছেন, সেরকম অন্যতম কতকগুলা ত্রুটি হচ্ছে হিংসা এবং গীবত। এই দুটা রোগ যদি আমাদের থেকে দূর হয়, তাহলে আমরা আশা করা যায় একজন মানুষের মতো মানুষ হওয়ার মতো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুলিয়াতের মতো মানুষ হওয়ার মতো আল্লাহ তৌফিক দান করবেন। প্রিয় ভাইরা, এই জন্য এই দুটি বিষয়ে কোরআন হাদিসে অজস্র জায়গায় অজস্রভাবে আলোচনা আসছে। আমি আপনাদের কাছে পবিত্র কোরআনুল করিমের সূরা নিসা কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাগুলোকে সামনে রেখে আমরা ইনশাআল্লাহ চলুন আমাদের আলোচনাগুলো শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে বলছেন, তাবত পৃথিবীর মানুষের দিকে মুখাতিব করেন, আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বলছেন, আলাম তারা ইলাল লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত ويقولون للذين كفروا هؤلاء أهدى من الذين آمنوا سبيلا الله رب العالمين বলছেন, আলম তারা ইলাল লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব, আমি রব্বুল আলামিন আপনি দেখেছেন কিনা হে রাসূল, যাদেরকে কিতাবের কিছু অংশ দান করেছিলাম, আসমান থেকে রব্বুল আলামিন যেই সকল কিতাব অবতীর্ণ করেছেন ওই কিতাবগুলোর মধ্যে থেকে আল্লাহ যখনই বলেন উতু নাসীবাম মিনাল কিতাব, রব্বুল আলামিন সাথে সাথে সেখানে ইহুদি অথবা নাসারাদেরকে মুখাতিব করেন, অর্থাৎ তারা হচ্ছে আহলে কিতাব। আল্লাহ বলছেন, আপনি কি দেখেছেন যাদেরকে আমি আমার কিতাবের মধ্যে থেকে কিছু অংশ দান করেছিলাম, ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত, কিন্তু তারা এই কিতাবের প্রতি ঈমান রাখার পরেও, কিতাব আসার পরেও ওই মানুষগুলা এমন হতভাগা, এমন দুর্ভাগা। আল্লাহ বলছেন ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত, আমার আল্লাহ বলছেন তারা জিবত এবং তাগুতের প্রতি ঈমান এনেছে। জিবত মানে কি? মুফাসসিররা পাঁচ ধরনের ব্যাখ্যা করেছেন। জিবতের একটা ব্যাখ্যা হচ্ছে তারা মূর্তির উপর উপাসনা করত, তারা দুনিয়ার বুকে জাদুর উপরে উপাসনা করত, তারা দুনিয়ার বুকে এমন কতকগুলা অলৌকিক বিষয়কে তাদের উপাস্য হিসেবে মেনেছিল, যেইগুলা আহলে কিতাব হওয়ার পরেও, কিতাব আসার পরে তাদের এইটার অনুসরণ করার কথা ছিল না। আল্লাহ বলছেন এরপরে দুই নম্বর ওয়া তাগুত, যারা পথভ্রষ্টতা আল্লাহ যা নিষেধ করেছেন তার প্রতি ঈমান এনেছিল। আল্লাহ বলছেন কেবল এরকম ঈমান আনে নাই, তাদেরকে কিতাব দেওয়ার পরে এই ইহুদিরা জিবত এবং তাগুতের প্রতি ঈমান আনার পরে তারা আবার সাথে সাথে বলতে শুরু করত, ইয়াকুলুনা লিল্লাযীনা কাফারু হাউলাই ইহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা। আল্লাহ বলছেন ওই মানুষগুলা নিজেরা তো কিতাব পাওয়ার পরে কিতাবের থেকে সরে গেছে, আবার যারা দুনিয়ার বুকে আল্লাহর দেওয়া কিতাবের প্রতি পূর্ণ অনুসরণ করে তাদেরকে তারা বানায়া বানায় বলতো, এই মানুষগুলা আমাদের দৃষ্টিভঙ্গিতে মনে হয় সঠিক রাস্তার উপরে নাই। নাউযুবিল্লাহ। কেন আয়াতে কারিমা অবতীর্ণ হলো? গভীর মনোযোগে বুঝেন, মূল আলোচনায় যাওয়ার পরে যেন আমাদের হৃদয়ের মধ্যে বিষয়গুলো ঢুকে যায়। কোরআনুল করিমের যারা তাফসির করছেন তারা বলছেন, দুনিয়ার মানুষ জানো নাকি হিংসার সূচনা কে করেছিল? হিংসার সূচনা করেছিল শয়তানকে।
জোরে বলেন কে? হিংসার সূচনা করেছিল শয়তান। আল্লাহ রাব্বুল আমিন আদম আলাইহিস সালামকে বানালেন, বানানোর পরে জান্নাতের মধ্যে শোয়ায় রেখেছিলেন। আল্লাহ নিজে বলেছেন, ওই আদম আলাইহিস সালামকে খলাকাল্লাহু আদামা বিয়াদিহি, আল্লাহ তার নিজে হাত দিয়ে আদমকে তৈরি করেছিলেন। এরপরে রাব্বুল আমিন তার মুখমণ্ডলটা বড় যত্ন করে করে আদর করে নিজে নিজে রাব্বুল আমিন বানাইছিলেন। ওইটা দেখার পরে যখন আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে শুকোতে দেওয়া হয়েছিল, ওই আদম আলাইহিস সালামকে শুকাতে দেওয়ার পরে তখনও ইবলিস ইবলিস হয় নাই, তখন সে মুআল্লিমুল মালাইকা। মুআল্লিমুল মালাইকা হওয়ার পরেও আল্লাহর সৃষ্টি আদম আলাইহিস সালামকে যখন নিজে হাতে আল্লাহ সৃষ্টি করলেন, সে চিন্তা করলো আমার আল্লাহর একটা ঘোষণা আছে, ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ যা বলেন তাই হয়ে যায়। কিন্তু আল্লাহ তো এর নিজের হাতে বানালেন, কি এমন বানালেন? ও প্রত্যেক দিন সকাল সন্ধ্যা তাকে দেখতে আসে, আর দেখতে আসে সামনে ঢুকে ভিতরে ঢুকে, কত মুফাসসির বলছেন নাক দিয়ে তার ভিতরে পর্যন্ত প্রবেশ করে, আর বিস্মিত হয়ে যায়, অবাক হয়ে যায়। এক পর্যায়ে তার হিংসার আগুন ভিতরে জ্বলে উঠল, ও চিন্তা করলো কি এমন সৃষ্টি যেটা আল্লাহ এরকম করে বানায় রাখলেন। ওই মুআল্লিমুল মালাইকা থাকার পরে শয়তান হওয়ার আগে তার মনের মধ্যে তার প্রতি প্রথম হিংসা উদ্রেক হয়েছিল, সেইটা হচ্ছে আদম আলাইহিস সালামের জন্য। পক্ষান্তরে পরবর্তীতে দেখা গেছে তার এই বিদ্বেষ, তার এই হিংসাই তাকে শয়তান বানাইছে। ভালো করে বুঝেন, এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে আসছে ভালো করে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, কেন করলেন? ওহুদের যুদ্ধ হয়ে গেল, ওহুদের যুদ্ধের দুই ধরনের ক্লাইম্যাক্স ছিল। মুসলমানরা প্রাথমিক দিকে বিজয়ী হতে শুরু করেছিল, এরপরে কাফেররা আবার যখন ওই খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আক্রমণ করে মুসলমানদেরকে পর্যদুস্ত করে ফেলেছিল, ঠিক সেই মুহূর্তে মুসলমানরা আবার ঘুরায় দাঁড়ালো। দাঁড়ানোর পরে কাফের মুশরিকরা মক্কার দিকে চলে গেল, মুসলমানরা মদিনায় আসলো। প্রকারান্তরের একটা ফলাফলে বোঝা যায় ওহুদের যুদ্ধের মধ্যে প্রকৃতার্থে কারোই সেরকম বিজয় হয় নাই, দুই দল নিউটালের কাছাকাছি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় চলে আসছেন, মদিনায় আসার পরে ওহুদের যুদ্ধের পরে দুইজন প্রতিনিধি মদিনার থেকে মক্কায় রওনা হয়ে গেল, ইহুদিদের মধ্যে থেকে দুইজন, একজনের নাম হচ্ছে হুয়াই ইবনে আখতার, আরেকজনের নাম হচ্ছে কাব বিন আশরাফ। এই দুইজন মদিনার থেকে মক্কায় চলে গেল। যাওয়ার পরে মক্কার লোকজনকে বলতে শুরু করলো, ও মক্কার লোকেরা, তোমরা আবার যুদ্ধের প্রস্তুতি নাও, আমি হুয়াই ইবনে আখতার আর আমি কাব বিন আশরাফ তোমাদেরকে বলছি, তোমাদের জন্য যত সহযোগিতা করা লাগে এরপরে আমরা করব। মক্কার কতকগুলা লোক কাব বিন আশরাফের দিকে তাকায় বলল, তোমরা চিটারের চিটার, তোমরা বদমাইশের বদমাইশ, আগের বার ওই কথা বলেছিলে কিন্তু ঠিকঠাক মতো আমাদেরকে সহযোগিতা করো নাই, তোমরা যে পরের বার আমাদেরকে সহযোগিতা করবে তার নিশ্চয়তা কি? যদি নিশ্চয়তা দিতেই চাও তাইলে আমরা বলবো তোমাদের জন্য জিবত আর তাগুত, এই দুই নামে আমাদের দুইটা মূর্তি আছে কাবা ঘরের মধ্যে, তোমরা যদি এই দুই মূর্তির কাছে মাথা দিয়ে সিজদা করতে পারো তাহলে বুঝবো ইহুদি হওয়ার পরেও তুমি আমাদের সাথে আসো। কাব বিন আশরাফ আর হুয়াই বিন আখতার দুইজন সাথে সাথে চিন্তা করলো, আল্লাহর কিতাব তাদের প্রতি হালে কিতাব হওয়ার পরেও ওই সময় কাফের মুশরিকদের পক্ষ নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করার জন্য, পরাজিত করার জন্য, আল্লাহর দিনের বিরোধিতা করার জন্য দুইজন সাথে সাথে ওই জিব তার তাগুতের কাছে মাথা নোয়াই দিল, সিজদা করলো। মক্কার লোকের সাথে সাথে ঈমান এসে গেল, এরা যদি সত্যি সহযোগিতা না করবে ইহুদি হওয়ার পরেও, আহলে কিতাব হওয়ার পরেও, কিতাবের কত অংশ পাওয়ার পরেও কেন তারা এই মাথা নিচু করে এখানে সিজদা করলো? কাব বিন আশরাফ ইহুদিদের লিডার ছিল, বড় বুদ্ধিমান মানুষ, সিজদাতে উঠে বলল, শোনো আমাদের মধ্যে থেকে 30 জন আমাদের সামনে আসো, আর কাফের মুশরিক মক্কার যারা আসো তাদের মধ্যে থেকে 30 জন আসো, এই 30 আর এই 30 মিলে হাতে হাত দিয়ে আমরা শপথ করব। এরপরে যত সংগ্রাম, যত ধরনের আন্দোলন, যত ধরনের ইসলাম মিটানোর মিশন আছে, আমরা সবগুলাতে মুহাম্মাদের বিরোধিতায় একে অপরকে সহযোগিতা করব। মক্কার লোকের কথাটা পছন্দ হয়ে গেল, সব লোক তার কাছে চলে আসলো, আসার পরে শপথ করলো। এমন সময় আবু সুফিয়ান, তখনও মুসলমান হন নাই, আবু সুফিয়ান তার কাছে এসে বলল, ভালো করে বোঝেন, কাব বিন আশরাফকে এসে বলছো, কাব
তোমার কাছে আমার একটা বক্তব্য আছে, একটা জানার আছে। কি জানার আছে? বলে কাফ, শোনো শোনো, তোমরা আহলে কিতাব, আল্লাহর কিতাব তোমাদের প্রতি আসছে, এই জন্য তোমাদের কাছে জিজ্ঞাসা করি, একটু বলো তো, তোমরা আহলে কিতাব জ্ঞানী মানুষ, আমরা তো মূর্খ মানুষ, আমাদের কাছে কোনো কিতাব আছে নাই। আচ্ছা, মুহাম্মদ কি সত্য নাকি আমরা সত্য? কাফ বিন আসাব সাথে সাথে বুদ্ধিমান মানুষ জিজ্ঞাসা করতেছে, এই মক্কার লোকেরা তোমরা কি কি ভাবে ইবাদত করো আমাদেরকে একটু বলো তো। সাথে সাথে ওই মক্কার লোকেরা ওই আবু জাহেল উতবার সাইবার পক্ষ থেকে তারা বলতে শুরু করলো, আমরা মূলত যে ইবাদত গুলা করি তার মধ্যে হচ্ছে হজের সময় আমরা পশু জবাই করি, ওই পশুর দুধ মানুষকে খাওয়াই, মানুষকে মেহমানদারি করি, যারা আমাদের মধ্যে আত্মীয় স্বজন আছে নিজেদের আত্মীয়তার বন্ধন গুলাকে আমরা মজবুত করে রাখি, বাইতুল্লাহ তাওয়াফ করি, আর আমরা আমাদের বাপ দাদার দেখানো পথে তো উপাসনা করি। এবার কাব বিন আশরাফকে যখন জিজ্ঞাসা করেছে যে বলো তো কে ঠিক, মুহাম্মদ ঠিক নাকি আমরা ঠিক, কাব বিন আশরাফ যখন বললো তোমরা কি করো, সাথে সাথে যখন সে উত্তর দিল আমরা এই সকল কাজ করি, কাব বিন আশরাফ মাথা হালায় বললো তোমরা যা করো তোমরাই হকের উপরে আসো, আসলে মুহাম্মদ হকের উপরে নাই, একজন জ্ঞানী মানুষ হিসাবে এইটাই আমি তোমাকে বললাম। নাউজুবিল্লাহ, আমার আল্লাহ সাথে সাথে বলতেছেন ওয়া কুলু লিল্লাযিনা কাফারু হাউলা ইহদা মিনাল্লাযিনা আমানু সাবিলা। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বেটা, তোদের কাছে আল্লাহর বিধান ছিল, আল্লাহর কিতাবের কিছু অংশ ছিল, সত্যটা তোরা জানতিস, জানার পরেও তোরা মিথ্যার কাছে মাথা নিচু করলি, কেবল তাই করলি না, বরং সামান্য একটু দুনিয়ার স্বার্থের মধ্যে এসেই তোরা বলতে শুরু করলি যে তোমরা যারা কুফরি করো তারাই ঠিক আছো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক নাই। আমার আল্লাহ বলছেন কোরআন এই কথাটা লিখে রেখে দিলাম, যুগে যুগে স্বার্থের কারণে, ধান্দার কারণে, টাকার কারণে, নানাবিধ সামাজিক সুবিধা, নানাবিধ ক্ষমতার লোভ, এইরকম কারণে একটা দল যুগে যুগে সত্য জানার পরেও ইসলামের বিরোধিতা করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে হাদিসের মধ্যে একটা ঘটনা জানায় রাখতেছেন, কাব বিন আশরাফ যখন বলল যে তোমরাই ঠিক আছো, এই ঘটনা যখন শেষ হয়ে গেছে সন্ধ্যার পরে, রাত যখন আস্তে আস্তে গভীরের দিকে যাচ্ছে, এমন সময় আবু জেহেল আর কাব বিন আশরাফ হাত ধরেছে, দুই বন্ধু হাত ধরে ধরে কাবার চত্বর দিকে, কেমনে ইসলামের বিরোধিতা করা যায়, কেমনে আগামীর যুদ্ধটা আরো কঠিন করে করে মুসলমানদেরকে পরাজিত করা যায়, এরকম ধান্দা নিয়ে নিয়ে ঘোরাফেরা করতেছে দুই বন্ধু। ঘোরাফেরা করতে করতে আস্তে আস্তে দুই বন্ধু একটু দূরে যখন গেছে, হঠাৎ করে কাব বিন আশরাফের হাত ধরছে আবু জেহেল। আবু জেহেল হাত ধরার পরে কাব বিন আশরাফকে বলতেছে, সারাদিন তো নানান পরামর্শ করলে আর বক্তব্য দিলে, আর ইসলাম এবং মুহাম্মাদের দলকে নানান কথা বললে, আমি তো বুঝছি তুমি কৌশলে এইগুলা বলেছো, কিন্তু বন্ধু এখন আমাকে একটু সত্য একটা কথা বলতে হবে। বলে কি কথা বলো তো, তুমি আল্লাহর শপথ করে আমাকে একটু জানাও তো, সত্যি সত্যি মুহাম্মাদের ব্যাপারে তোমার ধারণা কি? সেইরা বলল মুহাম্মাদের ব্যাপারে ধারণা কি? সাথে সাথে কাব বিন আশরাফ ওই কাবার দিকে ঘুরে গেছে, পিছন দিকে ছিল, কাবার দিকে মুখ ফিরাইছে, ফিরাই বলছে আল্লাহ রাব্বুল কাবা, কাবার রবের শপথ করে বলছি, ও আবু জেহেল শোন, সত্য কথাটা মনের থেকে বলে রাখি, সারাদিন যা বলছে এইগুলাই একটাও আমার অন্তরের কথা নয় মুখের কথা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রাব্বুল কাবা, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হকের উপরে আছে। যেই না এই কথা বলে ফেলছে, কাব বিন আশরাফ সাথে সাথে চিন্তা করছে, আবু জেহেলের প্রতি তো ভরসা নাই, এক্ষুনি যদি যায় ও মানুষের কাছে বলে দেয় যে কাব সকলের সামনেই কথা বলছে আর পিছনে এসেই কথা বলল, সাথে সাথে কাব বিন আশরাফ আবু জেহেলের হাত ধরে ফেলছে, আবু জেহেল এবার তোমার কাছে একটু শুনতে চাই,
আমি তো আমার কথাটা বলছি বন্ধু, তুমি বলো তো এতদিন ধরে তো মুহাম্মাদের সাথে তুমি থাকো, এখানেই দেখছো সে বড় হয়েছে, তোমার মন্তব্যটা কি? আবু জেহেল সাথে সাথে ওই কাব বিন আশরাফের হাত ধরে বলতেছে, আমি হাজার বিরোধিতা করি আর যাই বলি আর যাই করি না কেন, মুহাম্মাদকে আমার থেকে বেশি কেউ চেনে না, ইন্নাহু রাসূলুল্লাহ। আমি আবু জেহেলও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদ আল্লাহর রসুল ছাড়া আর কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, যারা এরকম দ্বিমুখী চরিত্র করবে তাদের কতকগুলা গুণাগুণ আছে, তাদের কতকগুলা আচরণ আছে, কি আচরণ তাদের? আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা লা'ানাহুমুল্লাহু ওয়া মান ইয়াল'ানিল্লাহু ফালান তাজিদা লাহু নাসীরা। আমার আল্লাহ বলছেন, শোনো, যারা এরকম দ্বিমুখী চরিত্র করবে কিতাব বুঝার পরেও, হক তাদের সামনে উদ্ভাসিত হওয়ার পরেও যারা এরকম দুই নম্বরই করবে, আমি আল্লাহর পক্ষ থেকে বললাম আল্লাহর লানত তাদের প্রতি, আল্লাহর তিরস্কার তাদের প্রতি। আর দুনিয়ার মানুষ জেনে রাখো, আল্লাহর তিরস্কার যদি কারো প্রতি হয় তাদের জন্য দুনিয়াতে আর সাহায্য করার মতো কেউ নাই, ঠিক কিনা? যদি আল্লাহ আপনার বিপক্ষে চলে যায় সহযোগিতা করার কেউ আছে? দুনিয়ার কেউ নাই, কেউ আপনাকে সহযোগিতা করতে পারবে না। এই জন্য করোনা মহামারীর সময় আপনাদেরকে মনে রাখতে হবে, ইসলাম বলছে লা দরার ওয়ালা দরার, মুসলমান কাউকে ক্ষতি করবে না, কারোর থেকে ক্ষতিগ্রস্ত হবে না। সেই হিসাবে আপনি মাস্ক পরবেন, স্যানিটাইজ মানবেন, সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মানবেন, টিকা নেবেন, সরকারের দেওয়া যে সকল নিয়ম কানুন সব কিছু অনুসরণ করবেন, এতে কোনো আপত্তি নাই। তবে আপনাকে সব কিছুর পরে মনে একটা বিশ্বাস মজবুত করে রাখতে হবে, হাজার কিছু করার পরেও যদি আল্লাহ ধরতে চায় ঠেকানোর কেউ নাই, আর যদি আল্লাহ না ধরে দুনিয়ার কারো ধরার সাধ্য নাই। এটা হচ্ছে আমাদের ঈমান, এটা আমাদের কি? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে, তারা যে এরকম কাজ করলো, তারা যে আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করলো, আল্লাহ বলছেন আমলাহুম নাসিবুম মিনাল মুলকি ফাইদাল লা ইউতুনান নাসা নাকীরা। যেই মানুষগুলা ইসলামের বিরোধিতা করে, যেই মানুষগুলা নিজেদেরকে এত কিছু ভাবে, আল্লাহ বলছেন তাদের যদি কোনো টাকা পয়সা থাকতো, ক্ষমতা থাকতো, আল্লাহ তো তাদেরকে যথেষ্ট বিত্তশালী করেছেন, মদিনায় ইহুদিরা যথেষ্ট পাওয়ারফুল ছিল, যথেষ্ট তাদের টাকা পয়সা ছিল। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখতে চাইতেন, যদি ক্ষমতাই থাকতো তোমাদের বাহাদুরি থাকতো আর তম্বই থাকতো। আল্লাহ বলছেন, তাদেরকে যদি পাওয়ার দেওয়াও হতো, এই মানুষগুলার স্বভাব চরিত্র এমন কিপন, এমন নিজস্ব গোষ্ঠী প্রীতি তাদের আছে, আল্লাহ বলছেন লা ইউতুনান্না এই মানুষগুলার স্বভাব ছিল বড় বড় গল্প মারে, কিন্তু তারা যদি ক্ষমতা পাইতো, তাদের যদি টাকা পয়সা থাকতো, তাদের যদি দাপট থাকতো, তারপরেও তারা মানুষের জন্য খেজুরের দানার পিছনে যে ছোট্ট একটু একটা ফোঁটা থাকে, যেই ফোঁটার মাথার মধ্যে একটুখানি একটা ছোট্ট আঁশের মতো থাকে, আল্লাহ বলছেন লা ইউতুনান্নাসা নাকীরা, এই মানুষগুলার চরিত্র তো এমন, ওই মানুষকে খেজুরের পিঠের কোনার ওই দানার ছোট্ট একটু যে গর্ত, এতটুকু মানুষকে তারা দিত না। এবার চলেন মূল আলোচনায়। আল্লাহ রাব্বুল আমিন এবার বলছেন, শুরু থেকে আবার খেয়াল করেন, যেই মানুষগুলাকে কিতাব দেওয়া হয়েছে, কিতাব তারা বুঝতো, তারপরেও তারা ওই কিতাব মানে নাই। তারপরে তিন নম্বর অপরাধ, যখন তাদের কাছে সত্য মিথ্যা জিজ্ঞাসা করা হয়েছে, মিথ্যা কথা বলেছে, মিথ্যুক দলকে সত্যবাদী বলেছে, সত্য দলকে মিথ্যাবাদী বলেছে, এরপরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরা লানত প্রাপ্ত দল হয়েছে, এদেরকে যদি মুলক দেওয়া হতো তারপরেও মানুষকে কিছু দিত না। আল্লাহ বলছেন এই ছয়টা অপরাধ নিয়ে যারা চলতেছে তাদের আরেকটা অপরাধ হচ্ছে, আল্লাহ বলছেন নাকি তোমরা হিংসা করো এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যা দিয়েছেন তার জন্য কি তোমরা হিংসা করো নাকি? কি দিয়েছেন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি ইয়াহসুদুনা আন-নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আমার রব্বুল আমিন যেই মানুষদেরকে তার ফদল দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, এই জন্য কি ইহুদিরা হিংসা করে নাকি? আল্লাহ বলছেন ওই ফদল যে দিলেন, কি ফদল তাদেরকে দিলেন?
তাফসীরের মধ্যে আছে চার ধরনের নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন কতগুলা মানুষকে দিয়ে রাখছেন। একটা নিয়ামত হচ্ছে যেই মানুষগুলাকে দৌলতে ঈমান দেওয়া হয়েছে, দুই নম্বর নিয়ামত তাদের অন্তরটাকে সাকের করে দেওয়া হয়েছে, তারা কৃতজ্ঞতার হৃদয় নিয়ে ঘরে, তিন নম্বরে তাদের অন্তরগুলাকে অপরের থেকে হিংসা মুক্ত করে দেওয়া হয়েছে, চার নম্বরে ওই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে কবুল করেছে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন আন্নাহাসুদুনান্নাসা আলা মা আতাহুমুল্লাহ। ও ইহুদির দল, ও ইহুদি নাসারাদের দল, শয়তানের পরে তোমাদের অন্তরের মধ্যে সবচেয়ে বেশি হিংসা গভীর মনোযোগ। খেয়াল করেন মূল আলোচনা এখান থেকে আমাদের, যাতে করে আমরা অন্তর থেকে হিংসাটাকে এটা অনুভব করতে পারি। আল্লাহ বলছেন তাদের হিংসা অন্তরের মধ্যে এই জন্য যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে ফজল দিয়েছেন, রাব্বুল আলামিন যে নিয়ামত মানুষকে দিয়েছেন, ফাকাদ আতাইনা আলা ইব্রাহিমাল কিতাব। আল্লাহ রাব্বুল আমিন ইব্রাহিম আলাইহিস সালামের আলের মধ্যে থেকে, পরিবারের মধ্যে থেকে কিতাব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আলোচনা শুনে থাকার কথা আপনাদের, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের থেকে কিতাব দেওয়ার কারণ কি? মক্কায় যে ইহুদিরা ছিল, মদিনায় যে ইহুদিরা ছিল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার আগে কি বলতো জানেন? তারা বড় গলায় বলে বলাতো, আর বেশি দিন নাই, অল্প দিন আর এই কয়েকদিনে এসে গেল একজন, একজন নবী আমাদের কাছে আসবে, যেই নবীটা আমাদের মধ্যে দিকে হবে, ওই নবী আসার পরে মিথ্যা সব দুরবিত হয়ে যাবে, পুরা পৃথিবীতে আবার আমরা রাজত্ব করব, আমাদের মধ্যে থেকে একজন নবী আসবে, নবী আমাদের মধ্যে থেকে আসলো বলে। কিন্তু আল্লাহ বলছেন ভিন্ন কথা। রব্বুল আমিন বলছেন যখন ইব্রাহিম এবং ইসমাইল কাবার ওয়াল বানালো, ও ইদিয়ার ফাও ইব্রাহিমুল কাওয়া আইদা মিনাল বাইত ওয়া ইসমাইল, ইব্রাহিম এবং ইসমাইল মিলে যখন কাবা ঘর বানায় ফেললো, বানানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বাবা ইসমাইল হাত তোল একটু আমার সাথে, ইসমাইল ইব্রাহিম হাত তুললেন, আল্লাহর কাছে দোয়া করলেন রব্বানা ওয়াজাল ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আয় রব্বুল আলামিন, তোমার দেওয়া হুকুম মেনে আজকে কাবা বানায় ফেললাম, কাবা বানানোর পরে আমার আদরের সন্তান ইসমাইলকে নিয়ে তোমার কাছে হাত তুললাম, আল্লাহ তুমি এই ইব্রাহিমের পরে ইসমাইলের বংশ থেকে তুমি নবী দান করো, এমন নবী যে তার কওমের কাছে যে মৌলিক চারটা কাজ করবে, এই চার কাজ করার জন্য নবী দান করো। রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন। আপনার আমার নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুল হয়ে যাওয়ার পরে দুনিয়ার মানুষের কাছে বলেছেন, জানো নাকি তোমরা আমি মুহাম্মদ সাল্লাম কার দোয়ার ফসল জানো নাকি? আমি তো আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে কাবার চত্বরে দাঁড়ায় দোয়া করেছিলেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন তোমরা যে ইহুদিরা হিংসা করছো এই জন্য হিংসা করছো নাকি? ফাকাদ আতাইনা আলা ইব্রাহিমাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আতাইনাহুম মুলকান আযীমা। আবার আল্লাহ বলছেন তোমাদের হিংসার কারণ কি এইটা নাকি যে আমি ইব্রাহিম এবং তার নসল থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছি, কিছুদিন আগেই না তোমরা বলতে শেষ নবী একজন আসবেন যেই নবীর আমরা অনুসারী হব, যেই নবীর অনুসারী হলে আমরা সফল মানুষ হয়ে যাব, তোমাদের বংশ থেকে আসেনি জন্য আজকে সেই নবী আর সেই নবীর যারা অনুসারী জেনে বুঝে আজকে তাদেরকে বাতিল বলো, এইটাই কি তোমাদের হিংসার কারণ নাকি? আল্লাহু আকবার। এই আয়াত কারিমার আলোকে বোঝা যায় দুনিয়ার মানুষ হিংসা করে অনেক সময় নিজেদের ফেভারে, নিজেদের মধ্যে নিজেদের যেইটা নাই ওইটা যদি অন্য কেউ পেয়ে যায় তখন সে আর মেনে নিতে পারে না, এইখান থেকে হিংসার উদ্ভব হয়, ঠিক কি না প্রিয় ভাইয়েরা? এই হচ্ছে হিংসার সূচনা লগ্ন থেকে দুনিয়ার বুকে আমরা দেখতে পাই যে এভাবে হিংসাগুলা দুনিয়ার মধ্যে আস্তে আস্তে করে সূচনা হয়েছে। প্রিয় ভাইয়েরা, হিংসা এখন আমাদেরকে একটুখানি প্রথমে জানতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন হিংসার কথা,
সংক্ষেপে হিংসা কাকে বলে? হিংসার সংজ্ঞা দেখে, কারো কল্যাণ দেখে অন্তরে জ্বালা অনুভব করা এবং তার ক্ষতি কামনা করার নাম হচ্ছে হিংসা। কথাগুলো একাডেমিক কথা, ঠান্ডা মাথায় একটু বুঝেন। কারো কল্যাণ দেখে অন্তরে জ্বালা অনুভব করা এবং তার ক্ষতি সাধনের কামনা মনে মনে করা, এটাই মূলত হিংসার মূল সংজ্ঞা প্রিয় ভাইরা। এরপরে যদি আমরা দেখি যে এই যে কারো কল্যাণ দেখে যে আমি হিংসা করছি, আমার অন্তরের মধ্যে জ্বলতেছে, হিংসা আমাদের জন্য আসলে কি আনে, হিংসা আমাদের জীবনে কি আনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় যে হিংসা মূলত আমাদেরকে, আমরা যেটা দেখতে পাই যে হিংসা মূলত আমাদেরকে কুফরির দিকে নিয়ে যায়। এই হিংসাটা আমাদেরকে কুফরির দিকে নিয়ে যায়। এই জন্য বলা হয় ইয়াকুম আইয়াহসুদা বাদুকুম বাদা ফাইন্নাল কুফরা আসলুহু হাসাদ। তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা হিংসাটা এমন যে এইটা তোমাকে কুফরিতে নিয়ে যায়। এই হিংসার আসলটা হচ্ছে কুফরি। আচ্ছা, হিংসার আসল কুফরি কেমন করে হয় একটু ভালো করে বোঝেন। আপনার ছেলে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার মেধা টেধা হয়তো অত ভালো ছিল না, কিন্তু চেষ্টা করে আল্লাহর দয়ায় আল্লাহর অনুগ্রহে সে একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছে। এখন আমি হিংসা করতেছি যে এই বেটা কি জন্য এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, এটা একটা কথা হলো, আমার বেটা পারলো না, ও কেন পারলো? আপনি প্রকারান্তরে তখন কি করছেন, আল্লাহর দেওয়া তার প্রতি যে অনুগ্রহ, ওই অনুগ্রহটাকে আপনি অপছন্দ করতেছেন। তো আল্লাহর দেওয়া অনুগ্রহ অপছন্দ করলে সে কি ইমানদার হয় না কাফের হয়? তাহলে কি বলছে? এই জন্য ইয়াকুম আইয়াহসুদা বাদুকুম বাদা ফাইন্নাল কুফরা আসলু হাসান। যে তোমরা খবরদার, কেউ কাউকে হিংসা করো না, কেননা হিংসার মূল উৎপত্তি হচ্ছে কুফুর থেকে। সুতরাং আমাদেরকে হিংসা যদি আমরা করি, তাহলে আমাদেরকে এটা কুফরির দিকে নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক প্রিয় ভাইরা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তুমি যদি দুনিয়া থেকে পরিমাণ মতো চাও, আল্লাহ তোমাকে দিয়ে দিবেন, কিন্তু তুমি যদি পরিমাণের বাহিরে চাও, পরিমাণের বাহিরে চাও মানে কি, আমি একটা নিয়ামত পেয়েছি, আল্লাহর প্রতি আমি সন্তুষ্ট আছি, আরেকজন পাইছে আমার গা জ্বলে, আমার সহ্য হয় না, আমি ওইটাও চাই এইটাও চাও। আলী বলতেছেন, তুমি যদি দুনিয়া থেকে পরিমাণ মতো চাও, আল্লাহ তোমাকে পরিমাণ মতো দিবেন, কিন্তু তুমি যদি দুনিয়া থেকে পরিমাণহীন চাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিছুই দিবেন না, তোমার বরং হা হুতাশাই কেবল তোমার তকদিরে থাকবে প্রিয় ভাইরা। সুতরাং আমাদের জন্য এখান থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা। দেখেন, যারা হিংসা করে তারা প্রকৃতার্থে দুইটা উৎকৃষ্ট নিয়ামত থেকে বঞ্চিত, দুইটা উৎকৃষ্ট নিয়ামত থেকে বঞ্চিত। কয়টা নিয়ামত? দুইটা। কি কি? এক নম্বর হচ্ছে হিংসুক পরিতৃপ্ততা থেকে বঞ্চিত, ফলে প্রশান্তি ছাড়া। হিংসুকের কোনো পরিতৃপ্ততা আছে? অপরেরটা দেখলেই ওর জান জ্বলে, ওর ভিতরে খালি শিস। আল্লাহ বলছেন, অপরেরটা দেখে যখন তোমার জান জ্বলে, পরিতৃপ্ততা যখন তোমার থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তখন হিংসুকের অন্তর থেকে প্রশান্তি শেষ, কি লস। দুই নম্বরে বলা হচ্ছে সন্তুষ্টি থেকে বঞ্চিত। হিংসুক হিংসা করে কেন? নিজের যা আছে তাই নিয়ে সে সন্তুষ্টি নয়, সন্তুষ্টি থেকে যেহেতু হিংসুক বঞ্চিত, এই জন্য এই মানুষ দ্বিতীয় নিয়ামত যেটা হারায় ফেলে, সেটা তার মধ্যে থেকে বিশ্বাস উঠে যায়। আপনি কোনো একটা নিয়ামত পাইছেন, আমার তকদির আল্লাহ এটাই রেখেছিল, আপনাকে এটা বিশ্বাস করতে হবে, এটা বিশ্বাস করলে আপনার হিংসা হবে না। কিন্তু হিংসুক তো সন্তুষ্টি থেকে বঞ্চিত হয়ে যায়, সে নিজের জীবনে মনে করে আমি যা পাইছি তাতে সন্তুষ্ট নয়, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার বিশ্বাস থেকে তাকে হারায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছে, সূরা দাহারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, এই শ্রেণীর মানুষ তাদের পরিচয় কেমন হবে, যেই মানুষগুলা দুনিয়ার বুকে দুইটা নিয়ামত হারা, আর যেই মানুষগুলা দুনিয়ার বুকে হাজার আল্লাহর নিয়ামত আসার পরেও চিনতে পারলো না, তাদের এটার কারণ কি, এই ধরন হয়ে যাওয়ার কারণ কি? আল্লাহ বলছেন ইন্নাহাউলাই ইউহিব্বুনাল আজিলা ওয়া ইয়াযারুনা ওয়ারাআহুম ইয়াউমান সাকিলা। রব্বুল আলামিন বলছেন ভালো করে চিনে নাও, দেখেন তো আমরা এর মধ্যে আছি কিনা, আমরা এই ছাঁচের মধ্যে পড়ি কিনা, আমাদের জীবনটার সাথে মিলে কিনা একটু চিনে নেওয়ার চেষ্টা করেন। আপনাদের এলাকায় ইটের ভাটা আছে কিনা, ইট কেমনে বানায়,
সুন্দর সুন্দর মাটির দলা ভিতরে দিয়ে দেয়, সাইজ হয়ে হয়ে বের হয়ে চলে আসে, তাই তো? জি না, ইট বানানোর জন্য প্রথমে কি করতে হয়, সুন্দর করে মাটিটাকে নরম করা লাগে, এরপরে কোম্পানির যে ছাঁচ আছে ওই ছাঁচের মধ্যে এটা বসানো লাগে, এরপরে বের করা লাগে, বের করার পরে রোদে ওই খাদার থেকে মোটামুটি শুষ্কতার একটা পর্যায়ে আনতে হয়, এরপরে ইটগুলা ভাটার মধ্যে সাজানো লাগে, ভাটাতে সাজানোর পরে আগুন লাগায় দেয়, আগুন দিয়ে পুরানোর পরে 7 দিন 8 দিন 10 দিন পরে ঠান্ডা হয়, এরপরে আস্তে করে ভাটা কাটে, ইট আস্তে আস্তে বের হয়, প্রক্রিয়া যেইটা বললাম আপনাদের এলাকার সাথে মিল আছে তো? কথা বলেন, মিল আছে তো? কিন্তু প্রিয় ভাইরা খেয়াল করে দেখেন, আপনার এলাকায় ইটের যে ভাটা, ওই ইটওয়ালারা ইট বানাইছে, ইট বানানোর পরে যখন ইট গুলা বের করছে, এক জায়গার মাটি দিয়াই একরকম শ্বাসের মধ্যে একইভাবে ঢুকায়া, একই দিন পুড়ায়া, একই দিন ওইটাকে বের করে আনছে, আনার পরে দেখবেন ইটগুলা যখন বের করে তখন 4টা ভাগে বিভক্ত হয়, কয়টা ভাগ? কথা বলেন ভাই, কয়টা? ঘুমায় গেছেন আপনারা, খিদা লাগছে, কতগুলা ইট আছে দেখবেন আশ্চর্য, ইট যদি পুকুরের মধ্যে ফেলে দেয়, পুকুরের মধ্যে ইট ডুবে যাওয়ার কথা, ডুবে না, ভক করে আবার ভেসে উঠে। ঢাকায় আমাদের ওই ইটের নাম দিয়েছে ঝামা, কি নাম? যদি রাস্তাঘাটে ঝামা পান, পকেটে করে তুলে নিয়ে চলে আসবেন, আপনার স্ত্রীকে আপনার মেয়েকে এনে বলবেন, বাবা শীতের দিন গোড়ালি ফাটে গেলে ডলিশ। একই জায়গার মাটি, একই জায়গার থেকে বের হওয়া, একই দিন পুরানো, কিন্তু ইটের নাম হয়েছে ঝামা। 2 নম্বর আরেকটা ইট হয়েছে, এই ইটটা হচ্ছে গাঁথনি গুঁথনির কাজে লাগে না, নরম। 2 নম্বর ইটটা ঠিকঠাক মতো পড়ে নাই, এলাকায় হঠাৎ করে কোনো এমপি সাহেব আসবে, মন্ত্রী সাহেব আসবে, বুঝাতে হবে ব্যাপক উন্নয়ন হয়ে গেছে, সাথে সাথে ট্রাকে করে ওই রকম ইট নিয়ে এসে রাস্তায় দিয়ে দিবে, উপর দিয়ে বুলডোজার দিয়ে দিবে, ডলা হয়ে যাবে তেলতেলা, আছে না? একই জায়গায় পুরানো, একই ভাটা, একই দিন জাল দেওয়ার পরে একই দিন বের করে আনছে, কিন্তু ওইটার তকদিরে গাঁথনি নাই, ওইটা 2 নম্বর, ঠিক কিনা? আরেক ধরনের ইট আছে আপনাদের এলাকায়, হয় কিনা, ইটের ভাটার থেকে বের করে আনার পরে দেখি ইটটা একটু বেঁকা, ইটটা যখন বেঁকা ওর তকদিরে আর গাঁথনি নাই, আমাদের ঢাকায় ওইটার নাম দিছে পিকেট, আপনাদের এখানেও তাই, পিকেট। পিকেটিজের কাজ কি? সুন্দর ঝাঁকি মেশিন আছে, ঝাঁকি মেশিনের মধ্যে মাতার করে নিয়ে যায়, ঢালে দিবে একটা একটা করে দিবে, আস্তে আস্তে করে খোয়া হয়ে হয়ে সাইজ হয়ে নিজে বাড়াবে। ভালো করে খেয়াল করেন, একই জায়গার মাটি, একই জায়গায় পুরানো, একই দিন ঢুকানো, একই দিন বের করে আনছে, কিন্তু ওইটার তকদিরে গাঁথনি নাই, ওইটা ঝাঁকি মেশিন দিয়া ঘুরা ঘুরা করে বাইর করা লাগে। আর একটা ইট হচ্ছে 1 নম্বর, মাপে ঠিক আছে, সাইজে ঠিক, টনটনা, গাঁথনির কাছে লাগবে, যেখানে লাগাবেন সেখানে লাগবে। প্রিয় মুসলমান ভালো করে খেয়াল করে দেখেন তো, তাইলে একই জায়গায় সব কিছু হওয়ার পরেও বের হওয়ার সময় যেরকম 4টা প্রক্রিয়া হয়, দুনিয়ার মানুষ বুঝে নেন, দুনিয়ার বুকের নামে মুসলমান, বাপ দাদার জন্মের পরের থেকে মুসলমান, অনেকে আবার নামাজ কালামও পড়ে, কালেমা শরীফ বললে লা ইলাহা ইল্লাল্লাহ, নানান ধরনের ঘোষণা, নানান ধরনের ডায়লগ দিয়ে বেড়ায়, কিন্তু এই সকল ডায়লগে কাজ হবে না, সকলের কালেমা ইমানের জন্য কবুল হয় না, সকলের নামাজ আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে পৌঁছাতে হলে পাক্কা মুমিন 1 নম্বর হওয়া লাগবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজিলাতা ওয়া ইয়াযারুনা ইয়াওমান সাকিলা। ও দুনিয়ার মানুষ ভালো করে চিনে নাও, দুনিয়ার বুকে কোন মানুষগুলা, যারা দুনিয়ার বুকে হিংসা করবে, বিদ্বেষ অন্তরে লালন করবে, ওই হিংসুকের 1 নম্বর একটা চরিত্র হবে, দেখলে বোঝা যাবে ওই হিংসুকের আচার আচরণ। 2টা জিনিস পাবে তোমরা, কয়টা? 2টা কারণে তাদের মধ্যে হিংসা বড় বেশি মাথা চাড়া দিয়ে উঠবে। আল্লাহ বলছেন সূরা দাহার 27 নম্বর আয়াতের মধ্যে, একটা হচ্ছে ইন্না হাউলা ইউহিব্বুনাল আজিলা, ওই মানুষগুলা দুনিয়া দুনিয়া আর দুনিয়া, দুনিয়া ছাড়া তাদের ফিকিরের মধ্যে আর কিছু না, ঠিক কিনা?
এরকম মানুষ আছে কিনা আমাদের মধ্যে? আরে আছে কি আমরাই কি এর আছে আছে করতেছে? এই ছেলে তুমি কি জন্য পড়ো? বলে আমি পড়ি যাতে ম্যাট্রিকের রেজাল্ট ভালো হয়। ম্যাট্রিকের রেজাল্ট ভালো হলে কি হবে? ভালো কলেজে যাব। ভালো কলেজে গেলে কি হবে? ভালো রেজাল্ট হবে। বিশ্ববিদ্যালয়ে যাব। বিশ্ববিদ্যালয়ে গেলে কি হবে? ভালো রেজাল্ট হবে, বিনা খরচে পড়তে পারবে। এরপরে কি হবে? বিসিএস ক্যাডার হব। কেন বিসিএস ক্যাডার হবি? যাতে গ্রেডে বেতন হয়, ভালো অবস্থানে যাওয়া যায়। গেলে কি হবে? ভালো এক জায়গায় বিয়ে হবে, বাড়ি হবে, গাড়ি হবে, দুনিয়ায় শান শৌকতে থাকতে পারবো। এইরকম কথা বলা লোক আছে না? নাই। তারা তারা আরে বলেন, আমরা বলেন আমরা, তার মানে উলাইকা ইউহিব্বুনাল আজিলা। আল্লাহ বলছেন ওরাই তো দুনিয়াদার, দুনিয়াকে ভালোবাসে। তাহলে পড়ালেখা বাদ দিয়ে দিব। যা হুজুর, যেহেতু বলছে এটা দুনিয়াদের পড়বই না, তাই নাকি? না, পড়বেন আপনি, কিন্তু আপনার নিয়তটাকে বিশুদ্ধ করতে হবে। আমি ভালো কলেজ চাই, ভালো বিশ্ববিদ্যালয় চাই, ভালো জায়গায় চান্স পেতে চাই, প্রশাসনে যেতে চাই, নির্ধারিত পদ আমি ক্যারি করতে চাই। তার আগে আমি একজন ইমানদার হতে চাই, মুমিন হতে চাই। আমি যদি এসপি হই, ডিসি হই, আমি যদি শিক্ষক হই, আমি যদি পদে যাই, আমি আগে ইমানদার হব, আমি আগে মুসলমান হব। আমার দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আমি ওই পদে যেতে চাই। আপনার পড়াও হবে, আপনার আল্লাহর কাছে কন্টিনিউ ইবাদতের সওয়াব পাওয়া হবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হিংসুক কারা হয়? হিংসুক তো তারা হয়, ইন্না হাউলা ইউহিব্বুনাল আজিলা। তারা কেবল নিজেদের জীবনটাকে দুনিয়া দুনিয়ার দুনিয়া বানায় ফেলছে। দুনিয়া দুনিয়া যখন আপনার টার্গেট হবে, আপনি ডান বাম বিবেচনা করার তখন সময় পাবেন না। ঠিক না? আমার এই চেয়ার লাগবে, এই চেয়ার দখল করার জন্য, সেটা বৈধ না অবৈধ, দিনে না রাত্রে, জনগণ পছন্দ করলো না করলো না, দেখার সময় নেই, চেয়ার লাগবেই লাগবে। এটা হবে দুনিয়াদারের চরিত্র, ঠিক না? এই চরিত্র যদি আমাদের হয়ে যায়, তখন হিংসা বিদ্বেষ আমাদের অন্তরের মধ্যে লালন করতে শুরু করব। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইয়াদারুনা ওয়ারাউহুম ইয়াউমান সাকিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের দ্বিতীয় চরিত্র হবে, দুনিয়া তো পছন্দ করেই করে, দুনিয়া পাওয়ার জন্য কোনো রকম কাল বিলম্ব করে না। কিন্তু দুই নম্বর আরেকটা ভয়াবহ তাদের চরিত্র হচ্ছে, ওয়াইয়াদারুনা ওয়ারাউহুম ইয়াউমান সাকিলা। তাদের চরিত্র হচ্ছে দুনিয়াদার যতটুক না, তার আচার আচরণ, চলাফেরা, কাজকর্ম দেখলে পরকাল বলে কিছু আছে বোঝাই যায় না। পরকালের সেই ভার দিবসকে একদম সে নিজের জীবন থেকে ডিলিট বানাইছে। পরকাল যে একদিন আসে, সেখানে যে আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে, আমাকে যে হিসাব দিতে হবে, ওর ভাব চক্করে মনেই হয় না যে পরকাল আসে। ওরে বরং যদি ডাকেন, ভাই এদিকে আয়, নামাজ রোজা কর, ইসলাম মান, বলে রাখ তো ভাই, যখন করা লাগবে তখন করবো। তুই কি একাই বুঝিস নাকি? আমি বুঝি না, আসে না এই গ্রুপের লোক আসে না? হাজার আপনি তারে বুঝান, উনি আপনারে পাত্তা দিতে যাবেন, উনি আপনারে ল্যাং দিয়ে চলে যাবে। যাওয়ার পরে বলবো আমরাও কিছু বুঝি মিয়া, খালি তুমি কি একাই বুঝো নাকি? এবং নিজেদেরকে ভাবে তারা হেভি ট্যালেন্ট, হেভি বুদ্ধিমান। আমি যেই গল্প কত জায়গায় করছি, সেলুনে গেছে, সেলুনে যাওয়ার পরে একজন চুল কাটাচ্ছে, চুল কাটাচ্ছে বেচারি। এখন সেলুনের যে চুল কাটায়, ওই লোক যেই লোক কাটাতে গেছে তাকে বারবার বলতেছে, আমাদের এলাকায় একটা খুব বোকা ছেলে আছে, একটু দেখবেন ভাই, চুল যে কাটাতে গেছে ও চিন্তা করছে আমি চুল কাটাতে আসছি, দাড়ি মোট সাইজ করতেছে, আমি কি বোকা দেখতে আইছি নাকি? কিন্তু ওই লোক বারবার বলে একটু দেখবেন ভাই। শেষে বলছে, দেখা এই কাজের ফাঁকে ফাঁকে যদি দেখতে পারি দেখা। সেলুনওয়ালা খুব খুশি হয়ে গেছে, সাথে সাথে পকেটের মধ্যে ছিল একটা 5 টাকার কয়েন আর হাতের মধ্যে 1 টাকার কয়েন, টেবিলের উপর রাখছে 5 টাকা আর হাতে রাখছে 1 টাকা নিয়ে। এবার দরজা খুলে বাহির থেকে একজনের ডাক দিছে, এই পিচ্ছে এদিকে এসো, এদিকে এসো। একটা পিচ্ছি আসতে করে ঘরের মধ্যে এসে ঢুকছে সেলুনওয়ালার কাছে। আসার পরে সেলুনওয়ালা ওই লোকরে দেখায়, বলছে দেখেন। দেখার পরে কি দেখবো? কয় বাবা এই যে টেবিলের উপর দেখছিস 1 টাকার কয়েন আর এটা 5 টাকার কয়েন, চিনিস তুই? ববলছে হ্যাঁ চিনবো না কেন? বলছে এই 1 টাকা নিবি না হাতের 5 টাকা নিবি? ও বলছে ওই যে টেবিলের উপর যেটা সো 1 টাকা দেন। 1 টাকার কয়েন ওরা দিছে, সুন্দর করে চলে গেছে। সাথে সাথে বলতেছে, দেখছেন আপনারা বলছিলাম না এলাকায় একটা টাইট বোকা আছে, এটা হচ্ছে 1 নম্বরের বোকা, 5 টাকার কয়েন না নিয়ে 1 টাকা নিয়ে চলে গেল। সেলুনওয়ালা খুব খুশি একটা বোকা দেখাতে পারছে, চুল টুল কাটাকাটি শেষ, টাকা পয়সা নিয়ে বিদায় করে দিয়েছে। কাস্টমারও চিন্তা করছে, আচ্ছা এই 5 টাকা না নিয়ে 1 টাকা নিয়ে চলে গেলো, এই তো বোকা কেন?
বাইরে যায় দেখে ওই ছেলে একটা আইসক্রিম চুষতেছে আর মাঠের মধ্যে ঘুরতেছে, ওই ডাক দিছে বাবা দিখায় তো দিখায় তো, আসছে আর কাছে, হ্যাঁ তুই এত বোকা কেন? বলে কেন? বলছে ওই যে সেলুনওয়ালা ভিতরে আমাকে বলে একটা বোকা দেখবেন বলে তোর নিয়ে গেল 5 টাকা হাতে, টেবিলে 1 টাকা, তুই 5 টাকা না নিয়ে 1 টাকা নিয়ে চলেছিল। ও এই জন্য ডাকছেন? তাহলে শোনেন, এই যে সালাক আর বোকার যে খেলা এটা বিগত 3 মাস ধরে চলতেছে। এই 3 মাসের মধ্যে আমি যদি 5 টাকার কয়েনটা নিয়ে নেই খেলা বন্ধ, আগামীকালকে থেকে আমাকে আইসক্রিমের পয়সা দিবে কে? কিন্তু এই সালাক বোকার খেলা দেখাতে যাই 3 মাসে যে উনার 90 টাকা গেছে, এইটার খবর উনি জানে না। সুতরাং দুনিয়ায় আমাদের মধ্যে কত কে আছে আমরা চিন্তা করছি, আমার থেকে বুদ্ধিমান কেউ আছে নাকি, আমার থেকে স্মার্ট কেউ হতে পারে নাকি, আমার মতো ট্যালেন্ট কেউ আছে নাকি, আমার মতো পংফাং কেউ আছে নাকি, আমার যে চুলের ছাঁট, আমার যে প্যান্টের কাট, আমার যে পোশাক ফিটিং, আমার যে মোবাইল, আমার যে আচরণ, আমি যে আল্লাহকে মানি না, রসুলকে মানি না, তারপরে যত সুন্দর আছি আর আমি বিরাট বুদ্ধিমান, আল্লাহ বলছেন তুমি বুদ্ধিমান আর চালাকের মামলাটা বোঝো নাই। আল্লাহ বলছেন উলাই আমাদের মধ্যে উৎপত্তি হয় যেই হিংসাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বারণ করেছেন, নিষেধ করেছেন। ওই হিংসাটা আমাদের মধ্যে কি জন্য আসে? যখন আমরা একবারে দুনিয়াদার হয়ে যাই আর পরকাল বিমুখ হই, তখন আমাদের জীবনে হিংসা এসে যায়। প্রিয় ভাইয়েরা, এরপরে চলেন আমরা দেখব যে একজন হিংসু তাকে আমি কি দেখে চিনব। হিংসুকের কতগুলো চিহ্ন আছে, এইটা মানুষকে খোঁজার জন্য না, মেহরবানি করে নিজেদের দিকে তাকাই আমরা, মানুষের না। হিংসুকের চিহ্ন কি? যে সাজ দেখে বোঝা যাবে যে আমার মধ্যে হিংসা আছে কিনা। হিংসুকের চিহ্ন সম্পর্কে কলা লোকমান আলাইহিস সালাম, সেই লোকমান হাকিম, সেই লোকমান হাকিম বলছেন যে ওয়াল হাসিদু সালাসু আলামাত, দুনিয়ার বুকে যে হিংসুক হবে তার 3টা চিহ্ন থাকবে। কয়টা চিহ্ন ভাই? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন ভাই? এটা আসলে ওয়াজ হচ্ছে না, আসলে ক্লাস নেওয়া হচ্ছে, ঠিক না ভাই? যে জটিল সাবজেক্ট ভাই আমারে ধরায় দিছে, বুঝছেন না আপনি? তো এই জন্য প্রিয় ভাইরা ভালো করে বুঝেন। কলা লোকমান আলাইহিস সালাম ওয়াল হাসিদু সালাসু আলামাত, দুনিয়ার বুকে আপনি হিংসুক কিনার জন্য 3টা চিহ্ন আছে। কয়টা চিহ্ন? 3টা। 1 নম্বর হচ্ছে, তার চিহ্ন হচ্ছে ইয়াকতুব ইদা গাবা, পিছনে গীবত করবে হিংসুক, পিছনে গীবত করবে, গীবতের বর্ণনা সামনে আসবে। কিন্তু 2 নম্বর তার চিহ্ন হবে সামনাসামনি তোষামত করবে। পিছনে বলছে লোক হলো একটা, যা আসার আচরণ সব কিছু খারাপ, আর সামনে বলবে ভাই আপনি, আহা আসমানের ফেরেশতা আমি দেখতে পাইনি কিন্তু আপনারে দেখছি, এমন পাম দিয়ে ধুয়ে দিল। লোকমান বলতেছেন পিছনে তোষামত, সামনে করবে কি? সামনে তোষামত, পিছনে গীবত। আর 3 নম্বর হচ্ছে ওয়াইয়াসমাতু বিল মুসিবাত, বিল মুসিবা, আর যখন সে বিপদে পড়বে সাথে সাথে সে তখন তাকে গালাগালি করতে শুরু করবে। বিপদে পড়লে গালাগালি করতে শুরু করবে, অন্যের বিপদে সে আনন্দিত হবে, অন্যকে গালাগালিও করবে, দেখ বলছিলাম না, হ্যাঁ ঠেলা টের পাচ্ছিস এখন, খুব খুশি নিজে নিজে, হা হা। তাহলে 1 নম্বর চিহ্ন হচ্ছে আমাদের জন্য পেছনে গীবত করবে, সামনে তোষামত করবে, আর ওয়াইয়াসমাতু বিল মুসিবাতি, আর অন্যের বিপদে যাওয়ার পরে সে আনন্দিত হবে। এই 3টা গুণ যদি আমাদের মধ্যে একটু একটু টের পাই আমরা, তাহলে বুঝতে হবে আমার অন্তরের মধ্যেও হিংসার কিছু জায়গা আছে। এইটা গেল লোকমান হাকিমের কথা। এবার বাংলা একটা আপনাদের কাছে দেই, আমরা যে বাংলা বলি না, একটা মেড ইন চায়না, মেড ইন জার্মানি, মেড ইন বাংলাদেশ, আপনার মধ্যে হিংসা আছে কিনা একটুখানি তাহলে আপনি প্রমাণ পাবেন যে হিংসুকের চিহ্ন কি। হিংসুকের চিহ্ন হচ্ছে কারো কল্যাণে, কারো উপকারে, কারো আগায়ে যাওয়াতে, কারো দুনিয়ার ভালো ভালো খবর পথে আপনার অন্তর জ্বলে কিনা। যদি আপনার অন্তর জ্বলে, অন্তরে হিংসা আছে, ঠিক কিনা? অমুকের ছেলেটা, আরে আমি কতদিন ধরে চেষ্টা করতেছি, আরে এর জমি নাই, জিরাত নাই, কিছু নাই, বিদেশে চলে গেল, মান সম্মান বলে কিছু থাকলো না, আপনার ভিতরে একটু জ্বলে, এসে মিষ্টি দিতে আসছে, ভাই আমার ছেলেটা ভালো ফলাফল করছে একটু মিষ্টি খান, আপনার ভিতরে জ্বলে, সব শাসাভুষার ছেলে পেলেগুলো শিক্ষিত হয়ে গেল,
ওহ আপনি কি ভিতরে একটু জ্বলে, এই জন্য বাংলা ডোজ হচ্ছে যদি অন্যের কল্যাণে আপনার অন্তরটা যদি একটু জ্বলে তাহলে বুঝবেন আপনার অন্তরে হিংসা আছে। ইউটিউবারদের মধ্যেও হিংসা আছে, তোর চ্যানেলে চ্যানেলের সাবস্ক্রাইবার কত, কি ভিডিও সারে না সারে কোন একটা ভিডিও জানি হিট হয়ে গেছিল, যায় উঠে গেছে আসলে ভিতরে আর ভিতরে জ্বলে। ও ভালো পজিশনে কেন দাঁড় করাবে, ওর এই স্ট্রাইক কেমন করে মারা লাগবে, আছে না? বুঝবেন অন্যের কল্যাণে। একজনের একটা ভিডিও সুন্দর হয়েছে, থাম্বনেলটা সুন্দর বানাইছে, তার চ্যানেলটা মানুষ দেখে, আপনার মনে আনন্দ হয় না, আপনার ভিতর যদি জ্বলে তাহলে বুঝবেন বাংলা আইটেমে আপনার অন্তরের মধ্যে হিংসা আছে। যতই আপনি বলেন না 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 আমি কোনো হিংসা টিংসা করি না ভাই, হয়নি, আপনার এই শ্বাসের মধ্যে আপনি পড়ে গেছেন, তাহলে আপনার অন্তরের মধ্যে হিংসা আছে প্রিয় ভাইরা। এই জন্য আমরা বলবো প্রিয় ভাইরা, হিংসা করে কোনো লাভ নাই, বরং আপনি যদি চান বুদ্ধিমান হতে তাহলে আপনি হিংসা না করে আল্লাহর কাছে কামনা করেন, বুদ্ধিটাকে কাজে লাগান, ঠিক কিনা? বুদ্ধিটা কেমনে কাজে লাগাবেন? বুদ্ধিমান বুদ্ধিকে কাজে লাগায়। এক রাজার আদালতে দুইজনের বিচার হয়েছে, বিচার হওয়ার পরে দুইজনকেই রাজা যে অপরাধ করছে দুইজনকেই ফাঁসি কাষ্টে ঝুলাইয়া হত্যা করার নির্দেশ দিছে। রাজা ফাঁসি কাষ্টে হত্যা করার যখন নির্দেশ দিছে, দেওয়ার পরে যেই রাত্রে ফাঁসি হবে ওই রাত্রে রাজা বলছে ওই দুইজনকে ডাক দাও, আমি রাজা নেই বিচার করছি কিন্তু আরেকটা বিচার বাকি আছে, ওদের শেষ ইচ্ছা শুনতে চাই, কি খেতে চাই কি করতে চাই এটা পূরণ করে দিব। আসার পর একজন বলছে আই বেটা তোর ফাঁসি হবে এখন তোর শেষ ইচ্ছা কি বল। মাথা খাটায় বলছে রাজা মশাই আমার খুব ইচ্ছা, পৌষ মাসে সকালবেলা খেজুরের যে রস গাছ থেকে নামে ওই রস এক গ্লাস খাইয়ে আমি ফাঁসি নিব। রাজা বলছে বদমাইস এখন জ্যৈষ্ঠ মাস, ছয় মাস পরে পৌষ মাস, তুমি পৌষ মাসের দিনে যাইয়ে এক গ্লাস খাইয়ে তারপরে মরবা। রাজাকে ওই বলতেছে রাজা মশাই এই ছয় মাস বেঁচে থাকতে আমার কোনো আপত্তি নেই। রাজা তখন বলছে আমি যেহেতু বলছি শেষ ইচ্ছা পূরণ করবো, আবার এটা অসাধ্য কিছু না, যা ছয় মাস তোরে রিলিফ দিলাম, ছয় মাস পরে ফাঁসি হবে। সাথে আরেকটা যেটা ছিল, রাজা চিন্তা করছে এ তো কোনো একটা নতুন বুদ্ধি দিবে, এই জন্য তাড়াতাড়ি বলছে এই তোর শেষ ইচ্ছা কি তাড়াতাড়ি বল। ওর ওই বলা দেখেই ও বুদ্ধি খাটাইছে, বুদ্ধি খাটায় বলছে রাজা মশাই এই সকল খাওয়া এই সকল এই যে পৌষ মাসের রস খাওয়া এই সকল কোনো হুদাহুদি ইচ্ছা আমার একটাও নেই, মরাই যেহেতু লাগবে এইসব খাইয়ে কিলাম, তবে আমার একটা ইচ্ছা আছে আপনার কোনো একটা উত্তরসূরির পাশে যেন আমার কবর হয়। রাজা বলছে ওরে বদ এখনো আমি বেঁচে আছি, আমার উত্তরসূরি তার মরা তার পাশে তোর কবর, ওরে বদমাইশ। ও বলছে রাজা মশাই অতদিন পর্যন্ত বেঁচে থাকতে আমার কোনো আপত্তি নেই। তো বুদ্ধি খাটাইয়া কামনা করা যায়, হিংসা করে কি করবেন আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বুদ্ধি শিখাইছেন, গিফটটা করেন আপনি যে আল্লাহ অমুক লোককে তুমি অনেক সম্পদ দিছো, সে আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহ তুমি আরো তারে দাও বাড়ায় দাও, সাথে সাথে রব্বুল আলামিন আমারেও একটু দাও যাতে করে আমিও তোমার রাস্তায় খরচ করতে পারি, আমিও যেন তোমার পথে ব্যয় করতে পারি। সুবহানাল্লাহ, আল্লাহ উমুকরে অনেক এলেম দিছো অনেক জ্ঞান দান করছো, সেই জ্ঞান দিয়ে সুন্দর কথা বলে মানুষের কাছে এলেম বিতরণ করে, ও ধ্বংস হয়ে যাক, ওর এলেম সলব হয়ে যাক, এক্ষুনি অ্যাক্সিডেন্ট করে মরে যাক, ওর ইজ্জত হানি হয়ে যাক, না আমি এগুলো একটাও চাই না আল্লাহ, তারে আরো দাও আরো দাও, আমার ভাইয়ের জ্ঞান বাড়ায় দাও, সম্পদ বাড়ায় দাও, ইজ্জত বাড়ায় দাও, সাথে সাথে আল্লাহ আমিও তো তোমার গোলাম, আমারে দিলেও তো তোমার কমবে না, আমারেও একটু দিয়ে দাও। সুবহানাল্লাহ, তাহলে হিংসা করব না, হিংসা করব না, হিংসা করা যাবে না প্রিয় ভাইরা। এবার আমরা দেখতে চাব যে হিংসা যে করব না খুব বড় গলায় বললাম, হিংসা থেকে বাঁচব কিভাবে, কোরআন সুন্নাহ আমাদেরকে কি নির্দেশনা দেয় প্রিয় ভাইরা। দেখেন মনে রাখবেন যে একজন মানুষ যখন হিংসা করে, এই হিংসা যখন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা খবরদার হিংসা করো না, দীর্ঘ একটা হাদিস এসেছে, সেই হাদিসটার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালা
তাহাসাদু ওয়ালা তানাজাসু ওয়ালা তাবাগাদু। রাসূল বলছেন তোমরা হিংসা করো না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা এক ভাই যখন কোনো জিনিসে দামদর করে সেই দামদরের উপর দিয়ে যায় দামদর করো না, তোমরা বুদ্ধি খাটাইয়া নিলাম দিয়ে ওই ভাইয়ের ক্রয় ক্ষমতার বাহিরে জিনিসকে নিয়ে যায় না। গরুর হাটের মধ্যে গেছেন আপনি, দেখবেন আপনি যায় দাম করছেন গরুর দাম কত, হয়তো বলছে 20,000। হঠাৎ করে কোত্থেকে একটা লোক উড়ে আসবে, এসে বলবে এই গরুর দাম কত, বলছে 20,000। ভাই তুই 18,500 টাকা দিবি, আসলে গরুওয়ালা চাইছে 20,000, দাম হয়তো 12-13,000 হবে, ও ফক করে বলবে 18,500 টাকা, এটা দালাল আছে না ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একদম স্পষ্ট করে নিষেধ করেছেন। দেখেন হিংসা কেমনে বন্ধ হবে, ফাও ফাও কোনো সিস্টেম ইসলাম দেয় নাই। রাসূল বলছেন ওয়ালা তাহাসাদু, হিংসা করো না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একজন আরেকজনের নিলাম করে দাম বাড়ায় দিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একজন আরেকজনের ক্রয় করার সময় উপলে এসে দাম বলো না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পরস্পর তোমরা ঈমানের ভ্রাতৃত্বকে ভালোবেসে নাও। এখন আপনি যদি একজন আরেকজনের উপর দাম করেন, আপনি যেটা নিতে চাচ্ছিলেন, একজন আরেকজনকে ঠকানোর মেন্টালিটি দেন, একজন আরেকজনকে ভাই হিসাবে আপনি মনেই করেন না, তাহলে সমাজে হিংসা বাড়বে না কমবে? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডোজ। সুতরাং আমরা বলবো হিংসা থেকে বাঁচার জন্য মৌলিক দুইটা জিনিস আমাদের দরকার, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, আর দুই নম্বর হচ্ছে অন্তরের পরিশুদ্ধতা। মনে থাকবে অন্তরের পরিশুদ্ধতা, অন্তরকে বিশুদ্ধ করতে হবে। অন্তর বিশুদ্ধ না হলে বাহিরের এই সকল শুদ্ধা শুদ্ধিতে আমাদের জন্য শুধু ভয়াবহতাই ডেকে আনবে। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, কাউরে টার্গেট করে বলছি না, এই যে আমাদের সমাজে যে সকল দুর্নীতি হয়, আমাদের কন্ট্রাক্টররা যেই জায়গায় দেওয়া লাগবে পাথর দেয় খোয়া, যেই জায়গায় দেওয়া লাগবে এক বস্তা সিমেন্ট ওই জায়গায় দেয় হাফ বস্তা, যেই জায়গায় দেওয়া লাগবে বিটুমিন পিস ওই জায়গায় দেয় পুরা মডেল, যেই জায়গায় দেওয়া লাগবে রড ওই জায়গায় দেয়, এই যে যে জিনিসগুলা দিল এইগুলা অশিক্ষিত মূর্খ পড়ালেখা জানে না কিচ্ছু করে নাই এই রকম লোক নাকি যাদের কলম দিয়ে খোঁচাখুচি করার মতো যোগ্যতা আছে, অনার্স মাস্টার্স পাস তারা। তার মানে কি বোঝা গেল? এই শিক্ষাটা সুশিক্ষা হয় নাই প্রিয় ভাইয়েরা, কেন? অন্তর পরিশুদ্ধ হয় নাই। সুতরাং আপনি বাহিরে যতই ডায়লগ মারেন আমার হিংসা নাই, অন্তর যদি পরিশুদ্ধ না হয়, আল্লাহর যদি কৃতজ্ঞ বান্দা আমরা না হই, তাহলে আমরা হিংসা বিদ্বেষ দূর করতে পারব। দুই নম্বর একটা বিষয় সেটি হচ্ছে যে আমরা হিংসা বিদ্বেষ দূর করব কিভাবে, আমরা হিংসা বিদ্বেষ থেকে বাঁচবো কিভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ট্রিটমেন্ট দিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুত্তাফাকুন আলাই হাদিসের মধ্যে বলছেন উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম। দুনিয়ার মানুষ, তুমি যদি হিংসা থেকে বাঁচতে চাও তাহলে উপর দিকে তাকায়ও না, তুমি নিচের দিকে তোমার দৃষ্টি দাও। যাকে তোমার থেকে বেশি সম্পদ দেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়েছে, ক্ষমতা দেওয়া হয়েছে, তুমি উপরে না তাকাই তুমি নিচের দিকে তাকাও। তুমি যদি নিচের দিকে তাকাও তোমার অন্তরটা পরিতৃপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। একজনের বাড়িতে গেছেন, যাওয়ার পরে দেখছেন এই রে সোফা, এই রে খাট, এই রে ফ্যান, এই রে রং, দেখে বলছেন আমার সোফা একটা সোফা হলো, আমার খাট একটা খাট হলো, আমি তো কিছুই না রে। ওই যে ব্যাংকে গেছিল, যাই একজন দেখছে লেখছে 20 লক্ষ টাকা মাত্র, ও এরপরে 1,000 টাকা লেখে জমা দিছে, যখন ক্যাশিয়ার পড়তেছে তখন পড়ে দেখে কি লেখছে, কয় কিছুই না। বলছি এটা আবার কেমন কথাবার্তা, কিছুই না কয় বাবা, কিছুই না মানে আগের লোক লেখছে 20 লক্ষ টাকা মাত্র, আমার 1,000 টাকা কিছু, এই জন্য লেখছে 1,000 টাকা কিছুই না। এখন আপনি ওই রকম বড় এক জায়গায় যে দেখে টেকে আপনার অন্তর অস্থির, আল্লাহ রাসূল বলছেন উনজুরু ইলা আসফালা মান হুয়া আসফালা মিনকুম, তুমি তোমার নিচের দিকে তাকাও। আহারে, আমার তল্লা একটা সোফা দিছে কিন্তু এমন বাড়ি ঘর তো দুনিয়ার বুকে আছে যে একটা চৌকি পায় না, রাস্তার ধারে শুয়ে থাকে। আহারে, আমার আল্লাহ রাব্বুল আমিন এই দেয় না সে দেয় না কিন্তু আমি তো পায়ে হেঁটে চলতে পারি, কারো কাছে এতিম মিসকিন হিসাবে আমাকে হাত পেতে খেতে হয় না, আমি তো কর্মজীবী কষ্ট করে খাই, হয়তো গরুর গোশতটা যা ইচ্ছা কিনতে চাই পারি না কিন্তু ভিক্ষুক আল্লাহ বানাই নাই, কত ভিক্ষুক আছে আমার কাছে 2 টাকা নিয়ে যায়, আল্লাহ তুমি আমাকে ভালো রাখছো। রাসূল বলছেন তুমি নিচের দিকে তাকাও, আল্লাহ তোমার অন্তরকে হিংসা মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। পারবেন এটা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এটা আমাদের জন্য ঔষধ প্রিয় ভাইরা। এবার সর্বশেষ আমরা যে পয়েন্টের দিকে যাব প্রিয় ভাইরা, সেটা হচ্ছে যে আমাদেরকে হিংসা বিদ্বেষ অন্তর থেকে দূর যদি না করি তাহলে আমরা দুইটা বোকামি করব। বোকামি কয়টা?
বোকামি কয়টা? দুইটা, ডবল বোকামি। একটা আল্লাহ এবং তার রাসূল বলছেন হিংসা করা যাবে না, আপনি হিংসা করলেন। আর দুই নম্বর, হিংসা করে কিছুই অর্জন করা যায় না, নিজেরটা শুধু মানুষ হারাতেই থাকে, ঠিক কি না? এক বোকামি কি মাথার মধ্যে করে কি জানি নিয়ে যাচ্ছে, আর একজনরে বলছে যে আমার মাথার মধ্যে যা আছে বলে দিতে পারলে মাথার সব কয়টা ডিম তোকে দিয়ে দিব, আর যদি বলতে পারিস এই ডিম কে পারছে তাহলে আমার বাড়ির যে মুরগি আছে ওইটাও তোরে দিয়ে দিব। চিন্তা করছেন কি সাংঘাতিক প্রশ্ন! এইটা শুনে পাশেরটা বলতেছে নিশ্চয় তোর মাথার মধ্যে মনে হয় লেবু আছে। এইরকম বোকা জানি আমরা না হয়, আমার মাথার মধ্যে কি আছে বলতে পারলে ডিম দিয়ে দিব, আর যেই ডিম বলতে পারলে ওইটা যেই মুরগি পারছে সেটাও দিয়ে দিব, তারপরেও একজন পারে না। এখন আমরা এরকম বোকার লাইনে আছি, এত ওয়ার শুনলাম, হিংসা করে কোনো লাভ নাই, লস আর লস। তারপরে অন্তরের মধ্যে শয়তান হিংসা জাগাতে যাবে, ওই শয়তানকে থাপ্পড় দিয়ে বলতে হবে এইটা করে আমার কোনো লাভ নাই, আমার আল্লাহরও বিরোধিতা করতে চাই না, আমার তকদিরও হারাতে চাই না, এই জন্য হিংসা করা যাবে না। জোরে বলতে হবে যাবে না। হিংসার ওয়ার শেষ। এবার কি শুরু হবে? এবার শুরু হবে প্রিয় ভাইরা, হিংসার পরে আমাদের জন্য গীবত এবং পরনিন্দা, বলবো আছেন আপনারা? আল্লাহ রাব্বুল আমিন কবুল করুক প্রিয় ভাইরা। জি আচ্ছা ইনশাআল্লাহ, এই তো অল্প সময়ের মধ্যে শেষ করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যতগুলা বিধান দিয়েছেন, যতগুলা কিতাবাদি দিয়েছেন, এক মাহফিলে সব বলা সম্ভব নয়। আপনাদের কাছে একটা পড়ালেখা দিয়ে যায়, আপনারা বাড়িতে যাবেন, কোরআনের 49 নম্বর সূরা, সূরা হুজরাত পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে সামাজিক 10টা বিধান দিয়েছেন, কয়টা? যারা আমার আলোচনা শুনেন নেটের থেকে যে শুনে নেবেন, সূরা হুজরাতের 10টা আলোচনা আলাদা করে দেওয়া আছে, ওই আলোচনার মধ্যে সামাজিক বিধিবিধানগুলো বলা আছে। আজকে আমরা ওই সামাজিক বিধিবিধানের মধ্যে থেকে একটা বিষয়ের আলোচনা করব, গীবত এবং পরনিন্দা। গীবত যেটা আমরা আরবিতে বলতেছি, পরনিন্দা ওইটাই বাংলা মূলত। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দা যন্নি ইসমুন ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে সূরা হুজরাতের 12 নম্বর আয়াত, এখানে তোমাদের জন্য তিনটা নির্দেশনা দিলাম, কয়টা? তিনটা। একটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দা যন্নি ইসমুন, আল্লাহ বলছেন তোমরা যারা ঈমানদার, আমি রাব্বুল আমিন ইয়া আইয়ুহান নাস বলি না, প্রিয় মুসলমান ভালো করে অন্তর থেকে একটা জিনিস সব সময় খেয়াল রাখবেন, আল্লাহ যে আয়াতে কারিমার মধ্যে একবার বলবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনি আনন্দে উদ্বেলিত হয়ে আপনার মনটাকে আল্লাহর দিকে ফিরাইয়া দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে কি ভালো করে খেয়াল করেন, ইয়া মানে হে, আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদারগণ, বলেন তো এই ঈমানদার কারা? কথা বলেন না না না, ঈমানদার আমরা অনেক দূরের ব্যাখ্যা, আপনাকে অন্তর থেকে ফিল করতে হবে আমরা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রব্বুল আমিন মূলত ঈমানদারদের মধ্যে থেকে আমাকেও রেখেছেন, সুতরাং আমার রব যেন আমাকেই আদর করে বলছেন হে তুই, হে তুমি। আপনি অন্তর থেকে ব্যাখ্যা করবেন, আল্লাহ যখন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ যেন বলছেন হে আমি। সুবহানাল্লাহ। সুতরাং গভীর মনোযোগে বুঝেন আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দা যন্নি ইসম, আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে একটা অপরাধ থেকে বেঁচে থাকার নির্দেশ দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম খবরদার খবরদার, মানুষের ব্যাপারে অমূলক ধারণা করো না, অন্তরে ধারণা করো না, ইন্না কাসীরাম মিনাজ যন্নি ইসম, আল্লাহ বলছেন অধিকাংশই তোমার যে ধারণাগুলা, যেগুলা কু ধারণা করো, এই ধারণাগুলা হচ্ছে গুনার কারণ হয়। মানুষ যখন মানুষের প্রতি বিভিন্ন ধরনের ধারণা করে, এই ধারণাগুলা তার গুনার কারণ হয়। আল্লাহ বলছেন এই ধারণা
করা, মানুষের ব্যাপারে কুধারণা করা, উমুকে উমুক হতে পারে, তুমুক এরকম হতে পারে, এই কুধারণা যদি করতেই থাকো তুমি, শয়তান তোমার মধ্যে ওয়াসওয়াসা ঢুকাইয়া দিবে, ঠিক কি না? এরকম মানুষ আমাদের কাছে আসছে, হুজুর সব সময় আমার ভয় লাগে। কেন ভয় লাগে? কই হুজুর, আমি আমার ঘরের মধ্যে থাকলেও মনে হয় রাত্রেবেলা আমার বউকে আমার বালির দিয়ে চেপে ধরবে নাকি, মারেই ফেলবে নাকি। আমি বললাম, ভাবি কি আপনার থেকে মোটা সোটা নাকি? কই না, সিকুন সাকুন কিন্তু ঘুমের মধ্যে যদি ঠাইসে ধরে। আমি বললাম, এরকম কথা আপনার অন্তরের মধ্যে কেন হলো? আপনি কি আগে কারো ব্যাপারে বাজে ধারণা করতেন কিনা উমুক তুমুকের ব্যাপারে? কই হুজুর, ছোটোর থেকে আমার একটু সুসি ভাই আছে, আগের থেকে উমুকে এটা হতে পারে, তুমুকে এটা হতে পারে, মনে মনে ভাবতাম। ভাবতে ভাবতে আল্লাহ ঘুরাইয়া দিছে, এখন ওই লোকের ভাবনা নিজের কাছে চলে আসছে, এখন নিজের মৃত্যু তার নাই, কিন্তু সব সময় মৃত্যুর ভাব নিয়ে ঘোরাফেরা করে। এই জন্য আমার আল্লাহ বলছেন, খবরদার কারো ব্যাপারে বাজে ধারণা করো না। দুই নম্বর আল্লাহ বলছেন, ওয়ালা তাজাসসু, খবরদার কারো পিছনে দোষ খোঁজো না। কি খোঁজো না? গোয়েন্দাগিরি করো না। আমাদের সমাজের সবচেয়ে বড় রোগ পিছনে পিছনে দোষ অনুসন্ধান করা, যার দোষ নাই প্রয়োজনে তারে খুঁজে খুঁজে বের করা। এইরকম যদি হয় মানুষের স্বভাব, আল্লাহ বলছেন এটা একটা কবিরা গুনাহ, এটা করো না। আল্লাহর পরে তিন নম্বর বলছেন, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা। আমি আল্লাহ বললাম, খবরদার খবরদার, একজন আরেকজনের পিছনে গীবত এবং পরনিন্দা করো না। আগের দুইটা কথা আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, সেখানে বলার পরে রব্বুল আমিন কোনো উদাহরণ দেন নাই, কিন্তু আল্লাহ রব্বুল আমিন যখন বললেন ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, সাথে সাথে আল্লাহ বলছেন এটা চরমতম অন্যায়। মানুষ যখন মানুষের পিছনে বাজে ধারণা করবে, মানুষের পিছনে দোষ তালাশ করবে, ওই মানুষের স্বভাব চরিত্র হয়ে যাবে মানুষের পিছনে গীবত করা এবং পরনিন্দা করা। আল্লাহ বলছেন, খবরদার এটা করো না, কেন করবে না? আল্লাহ বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। আল্লাহ বলছেন, তোমার কোনো একটা মরা ভাই তোমার মায়ের পেটের থেকে ভূমিষ্ঠ হয়ে যায়, ওই ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি চিন্তা করছো এটা ফেলাই দিয়ে কি হবে, আমার মায়ের পেটে 9 মাস ধরে ছিল, এখন ওইটাকে নিয়ে সুন্দর করে টুকরা টুকরা করে ভুনা করে খেতে দেওয়া হয়, খাবেন তো? না, খাবেন না। আরে আপনার আমার মায়ের পেটের মধ্যে ছিল, মানুষের গোস্ত খাই একটু চেক করলেন, কচি হাড় সিনা কলিজা খাবেন, ঘিন্নায় থুতু চলে আসবে। আমার আল্লাহ বলছেন, ইউহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। আমি রব্বুল আমিন তোমার জন্য বললাম, তোমরা দুনিয়ার বুকে তোমার মৃত ভাইয়ের গোস্ত কেটে কেটে তোমরা খাবে না, এটা তোমরা অপছন্দ করবে। আল্লাহ বলছেন, এইটা অপছন্দ করো, কিন্তু তুমি এইটাকে অপছন্দ যতই করো না কেন, এরকম গোস্ত তো বান্দা তুমি সকাল সন্ধ্যা খাও টের পাও না। যখন কোনো ভাইয়ের পিছনে তুমি পরনিন্দা করবে এবং কোনো ভাইয়ের পিছনে গীবত করবে, প্রকারান্তরে মরা ভাইয়ের গোস্ত খাওয়া হয়, নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম। ও দুনিয়ার মানুষ, যারা এরকম ভুল করে ফেলছো আজকের থেকে তওবা করো। আল্লাহ বলছেন, আল্লাহকে ভয় করো আর আল্লাহর কাছে তওবা করো। নিশ্চয় জেনে রাখো, যেই বান্দা আল্লাহর কাছে ফেরত আসে আল্লাহ বড় আদর করে তাকে কোলে তুলে নেয়। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কারিমার মধ্যে ভালো করে খেয়াল করেন, গভীর মনোযোগে আমার দিকে তাকান, তিনটা জিনিস আল্লাহ নিষেধ করেছেন। 1 নম্বর, মন্দ ধারণা করা। কি বলেন মুখ দিয়ে বলেন সবাই? 2 নম্বর আল্লাহ বলেছেন গোপন দোষ খোঁজা। 3 নম্বরে পেছনে পেছনে মানুষের কোন রকম পরনিন্দা এবং গীবত করা। প্রিয় ভাইরা, আমাদের জন্য এটা বড় কঠিন কঠিনতম অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি মেরাজের রাত্রে গেলাম, এরপর আল্লাহ রাব্বুল আমিন আমাকে জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, জিব্রাইল আমিন সহ আমি চলছি, হঠাৎ করে একদল লোকের পাশে গেলাম, যাওয়ার পরে দেখলাম তাদের হাতগুলা সব নখগুলো আল্লাহ তামার বানায় দিয়েছেন, তামার নখ দিয়ে নিজের মুখগুলো আশ্রাচ্ছে আর নিজেদের পেটগুলো আশ্রাচ্ছে, এই গোস্তগুলো খাবি করে এরপরে খাচ্ছে, আবার আল্লাহ বানায় দিচ্ছেন, আবার নিজের মুখ চোখগুলো আশ্রাচ্ছে, নাউজুবিল্লাহ। রসুল সহ্য করতে না পেরে সাথে সাথে জিজ্ঞাসা করলেন, জিব্রাইল এইরকম কেন হচ্ছে এদের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল বলল, ইয়া রাসূল আল্লাহ, আজকে তো সব কিছু ডামি আপনাকে আল্লাহ দেখাই দিচ্ছেন, যাতে দুনিয়ায় যে আপনি বলতে পারেন, দুনিয়ায় থাকতে যারা অপর ভাইয়ের পিছনে গীবত করত আজকে তাদেরকে আল্লাহ এই শাস্তি দিয়েছেন, নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইরা, সুতরাং
আমাদেরকে এই স্বভাবগুলা ত্যাগ করতে হবে। দ্বিতীয় একটা প্রসঙ্গ ভাই, গীবত একা একা করে মজা পাওয়া যায় না, গীবত করার জন্য একটু দলবল লাগে। কথা বলেন ভালো করে খেয়াল করেন, ইমানদার কার সাথে মিশবে আর কাদেরকে ত্যাগ করবে। সংক্ষেপে বলছি, আমার সময় একদম শেষের দিকে চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলম 68 নম্বর সূরা, বাড়িতে যাই দেখে নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমের মধ্যে 10, 11, 12, 13 নম্বর আয়াতের মধ্যে কতগুলা ধারণা দিয়েছেন। এর মধ্যে দুইটা আয়াত এখন বলা যাবে না, সহ্য করা কঠিন হবে, এটা পরে বলা যাবে, দিন আসলে আবার এটা বলতে হবে। আপাতত তার আগ পর্যন্ত দু একটা আয়াত বলি। আল্লাহ বলছেন, ওয়ালা তুতিআ কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাযিম মাশাঈম বিনামিম মান্নাঈল লিল খায়রি মুতাদিম আসীম উতুল্লিন বাদা যালিকা জানিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করো, ওয়ালা তুতিআ কুল্লা হাল্লাফিন মাহিন। দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, খবরদার তাদের অনুগামী হবে না, তাদের পিছনে দৌড়াবে না, তাদেরকে তোমার সাথে বসতে দিবে না, তাদের সাথে তুমি বসবে না। যাদের এক নম্বর গুণ হবে কুল্লা হাল্লাফিন মাহিন, যারা দুনিয়ার বুকে গুরুত্বহীন ব্যক্তি কিন্তু গুরুত্ব পাওয়ার জন্য বারবার আল্লাহর নামে শপথ করে, অধিক অধিক শপথ, কথায় কথায় আল্লাহর কসম, আল্লাহর কিরা, চোখের শপথ, মাথার শপথ, ভাইয়ের শপথ, মায়ের শপথ, কোরআন শরীফের শপথ, রাত দিন খালি আল্লাহর কসম, আল্লাহর কিরা বলে। আল্লাহ বলছেন, যারা অধিক কসম করে এরা লাঞ্ছিত মানুষ, মুমিন হিসাবে এই মানুষদের সাথে সম্পর্ক রাখা যাবে না। কারণ মানুষ মিথ্যাকে সত্য বানানোর জন্যই অধিকাংশ মানুষ শপথ করে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। এরপর আল্লাহ বলছেন, হাম্মাযিম মাশাঈম বিনামিম। দুই নম্বর আল্লাহ নিষেধ করেছেন, খবরদার পিছনে নিন্দাকারী হাম্মাস, পিছনে নিন্দাকারী মাশাঈম বিনামিম। আর একটা চরিত্র হচ্ছে যারা সকল খুরি করে, একজনের কথা পিছনে একের কথা অন্যের কাছে লাগায় দিয়ে বেড়ায়, এদের সাথেও সম্পর্ক রাখা যাবে। এই মাহফিল কেন করা হচ্ছে? অমুক দলের ম্যানিফেস্টো বাস্তবায়ন করার জন্য করা হচ্ছে। অতএব এই মাহফিলটা না হলেই ভালো হয়। সামনে আসে বলে, রবিল ভাই এত বড় মাহফিল করছেন, 500টা টাকা নেন, এই ধরনের চগল খর আছে কিনা? আছে কিনা? এরা অনেকগুলো আছে, টুপি দাড়ি পরা শয়তানের আপন ভাই, অন্য লোকেরা করে না, এইগুলোই বেশি করে। এইগুলা উনার মতের সাথে যায় নাই, উনার মনের সাথে মিলে নাই, এই জন্য উনি মাহফিল যেন বন্ধ হয়ে যায় এরকম ইনজেকশন দেয়। আল্লাহ বলছেন, হাম্মাযিম মাশাঈম বিনামিম, পিছনে যারা কথা লাগায় এদের সাথে মুসলমানের সম্পর্ক থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন আরো কতকগুলো চরিত্র আছে, মান্নাঈল লিল খায়রি মুতাদিন আসীম, পাপিষ্ঠ সীমা লঙ্ঘনকারী, আর কল্যাণের কাজে যারা বাধা দেয় ইমানদার তাদের কাছে যাবে না। ইমানদার কল্যাণের কাছে যে বাধা দেয়, কল্যাণ মুখে যে কাজ করে না, ইমানদারের সম্পর্কে কি তাদের সাথে থাকবে? বলতেছেন তো না, কিন্তু যেইগুলার সাথে ঘোরেন আর মিশেন এগুলো তো বেশিরভাগ বেনামাজি, বেশিরভাগ বিড়িখোর, বেশিরভাগ গুলা সুদখোর, বেশিরভাগ গুলা ইসলাম এবং মুসলমানদেরকে নিয়ে টিটকারি করে, পছন্দ করে না। আপনার চলাফেরা সবগুলা তাদের সাথে, এত ঠিক বলেন না, তাদের সাথে চলাফেরা নয়, বরং ওই রকম কোয়ালিটির মানুষ আমরা নিজে। নিজে নামাজ পড়ে না, আবার বলছে যে ঠিক, অনেকে এখানে আছে এশার নামাজ পড়ে আসে নাই, আল্লাহ বাসায় রাখলে ফজর পড়বে না। মুরব্বী রাগ করছেন, আপনাদের একটু পিছাই যেতে বলছিলাম, মনে কষ্ট পাননি তো? আছে কিনা এরকম লক্ষণ? প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান্নাঈল খায়রি মুতাদিন আসীম, পাপিষ্ঠ সীমা লঙ্ঘনকারী, তাদের সাথে ইমানদারের সম্পর্ক থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার বুকে যারা কল্যাণের কাজে বাধা দেয় তাদের সাথে সম্পর্ক থাকবে না। সর্বশেষ আল্লাহ বলছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, আল্লাহ বলছেন এরা স্বভাব চরিত্রে বড়ই নিষ্ঠুর হয়, আর এদের অধিকাংশের বাপের ঠিক নাই। ভালো করে বুঝে নেন কথা, যদি আমার হয় জিব্বা কেটে দিবেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আয়াত নাম্বার বলে দিলাম, সূরা কলম 68 নম্বর সূরার 12 নম্বর আয়াত, যাকে দেখে নেবেন। আল্লাহ বলছেন, উতুল্লিন বাদা যালিকা জানিম, এদের স্বভাব চরিত্র হবে নিষ্ঠুর, আর এই কাজগুলা যারা করবে এদের বাপের ঠিক না। ও সাবধান প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বারবার নিষেধ করছেন, পিছনে নিন্দাকারী এই মানুষগুলোর থেকে বেঁচে থাকতে হবে। এবার চলেন, তোর বিপরীত চরিত্র কেমন হয়, জান্নাতি চরিত্র কেমন হবে? আমার রসুল বলছেন, জান্নাতি চরিত্রের ছোট্ট একটু ছাঁচ বলে দেয়। আমার নবী বলছেন, জান্নাতের চরিত্র হবে দুর্বল, দুর্বল তারা অধিকাংশ। দুনিয়ার মানুষ চাপে টাপে ফেলে তাকে দুর্বল করে রাখছে, কিন্তু ওই মানুষটা আল্লাহর কাছে এত প্রিয়। রাসূল বলছেন, লাউ আকসামা বিল্লাহ, যদি আল্লাহর কাছে ওই দুর্বল মানুষটা কসম করে কিছু চায়, আমার রব্বুল আমিন তাকে না দিয়ে থাকেন না, ওই মানুষটা দুনিয়ায় থাকতে জান্নাতি চরিত্রে। এই জন্য আল্লাহ রব্বুল আমিন বলছেন, জান্নাতি চরিত্র আলা হও, নরম তবিয়ত আলা হও, পিছনে যে গীবত গিল্লা করে এটা জান্নাতি চরিত্র নয়, বরং জাহান্নামী চরিত্র হচ্ছে রূঢ় স্বভাব, কৃপণ আর অহংকারী। যারা রূঢ় স্বভাবের হবে, কৃপণ আর অহংকারী হবে, এদের জাহান্নামী চরিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এবার চলেন তো আমরা একটু জেনে নেই তো গীবত কাকে বলে। সারাদিন শুনি গীবত 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 গীবত, মুখস্থ হয়ে গেছে, এই জন্য ফিলিংস নাই। ভালো করে এবার খেয়াল করেন, সংক্ষেপে টান টান করে কিছু কথা বলি, গীবত কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, তুমি তোমার ভাইয়ের পেছনে সে অপছন্দ করে এরকম কথা বলো না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সত্যি সত্যি এই অপরাধটা তার মধ্যে থাকে? রাসূল বললেন, যদি তার পিছনে বলো যে এই অপরাধ তার আছে তাহলে গীবত, আর যদি অপরাধ না থাকে তাও বলো তাহলে তার নাম হবে তোহমত। কোনো ভাইয়ের অসত্য কথা তার অগোচরে বলার নাম গীবত নয়, বরং সত্য কথাটাই তার অনুপস্থিতিতে বলার নাম গীবত। মনে থাকবে তো প্রিয় ভাইয়েরা? এই জন্য আমরা এখন শরীয়ত সম্মত গীবত করব, ঠিক আছে? কিভাবে করব? আল্লাহ মাফ করুক, বলা উচিত না, না বলেও পারি না। টেকনিকটা শিখাই দিচ্ছি আপনাদের কাছে, আল্লাহ মাফ করুক, বলা উচিত না, না বলেও পারি না। এরপরে সাথে সাথে আপনি বলতে শুরু করলেন, আশপাশে যারা আসে হো ধরলো সাথে সাথে, তুই যে হক কথা বলিস, হক করে তোর মতো মানুষই হয় না। আসেন এরকম আসে না আমাদের? আসরের নামাজ মসজিদে পড়ে চলে গেছে সংসদ ভবনে। আপনাদের এলাকায় সংসদ ভবন আছে? যাওয়ার পরে সংসদে পাশে বসছে ডেপুটি স্পিকার, এই পাশে বসছে প্রধানমন্ত্রী, মধ্যে বসছে স্পিকার, উনি এরপরে শুরু করে দিল শরীয়ত সম্মত গীবত। এই যে আমরা গীবত করতেছি প্রিয় ভাইরা, ভালো করে মনে রাখবেন, গীবত কোনো মিথ্যা কথা নয়, কোনো ভাইয়ের সত্য অপরাধ তার অগোচরে বলার নাম গীবত। এইটা করলে সে মৃত ভাইয়ের গোস্ত খায় না উঠবে। এবার আমরা দেখব একটা মানুষ গীবত কি কি কারণে করে, জানা দরকার না? তাহলে সেই কারণগুলোতে আমরা সরে যাব, তাহলে আমরা গীবত করব না। গীবত কি কি কারণে করে? মানুষ মৌলিক চারটা কারণে গীবত করে। এক নম্বরে, রাগ প্রশমনের জন্য, অন্যের উপরে রাগ হয়ে গেছে, এখন রাগে মাগে ওর যা দোষ আছে তাও বলে, যা নাই তাও বলে, রেগে গেলে বলে, ঠিক না? নিজের রাগ মেটানোর জন্য বলে। দুই নম্বর, কারোর সাথে সুর মিলানোর জন্য বলে। কেউ একজন আপনার মেহমান, বড় একজন মানুষ, সে আসে একটা গীবত করছে, এখন আপনি যদি বলেন না 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 এটা করা যাবে না, উনি সাথে সাথে ঝুল দেয়, হ্যাঁ 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 আপনি ঠিক বলছেন ভাই, আপনি যত জ্ঞানী মানুষ, সম্মানিত মানুষ, আপনি কি ভুল বলতে পারেন? উনার সাথে এরকম করে তাল দিছে, তাল দেওয়ার জন্য আমাদের অনেক সময় গীবত করা লাগে, ঠিক কিনা? তিন নম্বরে আমরা গীবত করি কি, অন্যকে নিচে নামায়া নিজেকে উপরে তোলার জন্য গীবত করা লাগে। ওই লোকের এই গীবতগুলা বললে মানুষকে বলবেন, এই লোকের মধ্যে না খুব নামাজ মিস করার অভ্যাস আছে, এই লোকটা না মিথ্যা কথা বলে, এই লোকটা না পিতামাতাকে অত সম্মান করে না, এমন ভাব নিয়ে বলতেছে, তাহলে বোঝা যাবে উনি খুব নামাজি, উনি মিথ্যা কথা বলে না, উনি বাপ মাকে খুব সম্মান করে। তাহলে অপরকে নামায়া নিজেকে বড় করার জন্য গীবত করা লাগে। চার নম্বরে, ঠাট্টা মস্করা এবং লোক হাসানোর জন্য গীবত করা লাগে, ঠিক না? অমুক ভাইয়ের দোষ আছে সেই কথা বললাম, তাহলে আমরা এই চারটা জিনিস থেকে বেঁচে থাকার চেষ্টা করব। রাখবেন তো আপনি ধরা খেয়ে যাবেন, এই জন্য রাগ প্রশমনের জন্য আপনাকে চেষ্টা করতে হবে। দুই নম্বর, কারোর সাথে সুর মিলানো গীবতে যাবে, গীবত করছে আপনি কানে আঙ্গুল দিছেন, দিয়ে বলছেন ভাই এটা আমি শুনতে রাজি নাই, ভাই আপনি যাই বলেন ভাই, এটা গীবত হচ্ছে, আমি এনতে গেলাম না, পারবেন ইনশাআল্লাহ?
তিন নম্বরে অন্যকে নিচে নামায় নিজে বড় হওয়া যায় না প্রিয় ভাইরা, সুতরাং এই জন্য গীবত করা যাবে না। এরপরে যেটা ঠাট্টা মস্করা করেও গীবত করা যাবে না। এবার একটা মাসালা জানতে হবে, গীবত তো করা যাবে না, কিন্তু কতকগুলো স্থান আছে যেখানে গীবত করা জায়েজ। কোন জায়গায় গীবত করা জায়েজ ভালো করে শুনেন, আপনাদের কাছে ছয়টা পয়েন্ট বলে দিয়ে যাই। ছয় জায়গাতে গীবত করলে মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর, ভাই একটু গলাটা ছাড়েন ভাই, হ্যাঁ লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আব্দুল আলামিন ভাইয়ের আগমন, আলামিন ভাইয়ের আগমন, গোল্ডেন টাসের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। ঠিক আছে আমার ভাই চলে আসছেন ইনশাল্লাহ, আমি এক্ষুনি কথা আপনাদেরটা শেষ করে দিব। প্রিয় ভাই আপনারা যারা স্টেজে আছেন মেহরবানি করে আস্তে করে বসে পড়েন, ভাই আসলে এখানে জায়নামাজটা দেন, ভাই যেন এখানে বসতে পারেন, এখানে সুন্দর করে এখানে বিছায় রাখেন, চলে আসতেছে ভাই ইনশাআল্লাহ। আমি একদম কথা শেষ করে ফেলছি প্রিয় ভাইরা, আপনাদের কাছে দুইটা পয়েন্ট বলবো। একটা পয়েন্ট হচ্ছে যে সকল স্থানে গীবত করা জায়েজ, আর গীবত যদি করে ফেলি তাহলে এটার জন্য কাফফারা কি, শুনবেন আপনারা ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা ভাইকে নিয়ে আসেন, ভাইকে নিয়ে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আপনারা যারা আছেন তারা আপনারা একটু বসতে পারবেন না ভাই? দেখেন আমার ভাইরা কত ভালো মানুষ, আপনি জুতা খুলে ভিতরে ঢোকেন খালি, দেখেন আপনাদেরকে যদি বসতে না দেয় তো আমারে বলেন, যান ভিতরে ঢোকেন, যান ভিতরে ঢোকেন, আল্লাহর রাস্তে যান ভাই, আপনারা যান, ইউটিউবাররা ছাড়া আপনারা যারা আছেন জুতা খুলে ভিতরে ঢোকেন না ভাই, বসেন না একটু। এত অনুরোধ দিলাম কি হয়েছে আপনাদের ভাই, কি সমস্যা, আপনারা যান না একটু বসেন না। আমি আর দুই মিনিট সময় লাগবে ভাই, দুই মিনিটের শেষ করে দেখি প্রিয় ভাই। তাহলে প্রিয় ভাইরা আমি একদম সংক্ষেপ আর কথা বাড়াবো না, প্রিয় ভাইরা গীবত কতকগুলা জায়গাতে আমরা যেটাকে বলছি গীবত আসলে এটা গীবত হয় না। যেরকম যদি কেউ কোনো জুলুম করে তাহলে ইনসাফ প্রতিষ্ঠার জন্য ওই জুলুমবাজকে সতর্ক করার জন্য তার দোষ ত্রুটি বলে দেওয়া জায়েজ আছে। এরপরে দ্বিতীয়ত কোনো অনিষ্টের বিষয় এরকম বিষয় তার কাছে কেউ টাকা রাখতে যাবে, তার কাছে কেউ দলিল রাখতে যাবে, তার কাছে কোনো বড় সহযোগিতা নিতে যাবে, কিন্তু লোকটা ভালো না, যেই লোকটা যাচ্ছে সেই লোকটা তাকে চেনে না, ওই মুমিন ভাইকে সতর্ক করার জন্য তার সত্য দোষটা বলে দিলে তখন আর গীবত হবে। তিন নম্বরে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আপনার এলাকায় আসছে, আপনাকে খোঁজ খবর নিতে, আপনি বলতেছেন এর মতো মানুষই হয় না, এর দাদার মতো তো মানুষই হয় না, এদের বংশ পুরাপুরি ফেরেশতা কুল, এরকম করে যদি বলে দেন আসলে জানেন যে ওর মা আছে ওই লোকটা হচ্ছে বউ পিটানোর ওস্তাদ, ওর বেটারে নিয়ে আসলে শ্বশুরও পিটাতে পারে ওই বেটাও পিটাতে পারে, সম্ভাবনা আছে, আপনি ওর বিয়ে জানি হয় এই জন্য মিথ্যা কথা বলতেছেন, এরকম নয় বরং সত্য সত্যই। কেউ বিয়ে শাদীর সম্বন্ধ নিয়ে আসলে ওই পরিবার সম্পর্কে সঠিক তথ্য যদি আপনি দিয়ে দেন, তাদের বদব্যবহার যদি জানায় দেন, এটা গীবত হবে না। এরপরে আপনাদের জন্য যেটা বিষয় সেটা হচ্ছে সমাজের কোনো বিষয়ে কোনো একজন প্রার্থী তাই দাঁড়াচ্ছে, কোনো একজন সমাজপতির দায়িত্ব নিবে, অনেক মানুষ জানে না যে এই লোকটা আসলে কি ছিল, কেমন চরিত্র, এই লোকটা আসলে দীন ইসলামের কি ক্ষতি হতে পারে, এই লোকটার আরো ২০ বছরের ক্যারিয়ারটা কেমন ছিল, যদি আপনি জানেন সেটা দীন ইসলাম সমাজ এলাকার জন্য ক্ষতিকারক, তাহলে ওই ব্যক্তির সত্য কথা অপর ভাইকে জানায় দিয়ে সতর্ক করা এইটা আপনার জন্য অপরাধ নয়। পঞ্চম একটা বিষয়, কেউ যদি আমানতের খেয়ানতকারী হয়, আপনি তার কাছে কোনো আমানত দিলে সে খেয়ানত করবে, এরকম যদি হয় তাহলে আমানতের খেয়ানতকারী যদি হয় তাহলে তার এই বিষয়টা জানায় দেওয়া যাবে। আর ওলামা ইকরাম আরেকটা কথা বলেছেন, একটা ব্যক্তির মধ্যে এমন একটা দোষ আছে আপনি জানেন, এখন ওইটার হুকুম কি হবে, ফতোয়া কি হবে, এইটা জানার জন্য ওই ব্যক্তির ব্যাপারে মাসালা জিজ্ঞাসার জন্য তার দোষ জানায় যদি মুফতির কাছে ফতোয়া নেওয়া হয় তাহলে এইটাও জায়েজ আছে, এইটা গীবত হিসাবে পরিগণিত হবে না। সর্বশেষ বলবো প্রিয় ভাইয়েরা, গীবত যদি আমরা করে ফেলি এর কাফফারা কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোর আলোকে আমরা দেখতে পাই ইবনে কুদামা আল মাকদিসি তিনি বলেন গীবতের কাফফারা আমাদের জন্য চারটা কাজ। এক নম্বর মনে রাখতে হবে যখন কেউ গীবত করে সে তখন দুইটা গুনাহ করে, আল্লাহ গীবত করতে নিষেধ করেছেন ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, ওই ব্যক্তি গীবত করে ফেলছে তাহলে আল্লাহর হুকুম অমান্য করছে, আল্লাহর হুকুম অমান্য করলে প্রথমে ইস্তেগফার করতে হয়, তওবা করতে হয়, তওবা মানে ফিরে আসা, তওবা মানে জোড়া লাগানো, তওবা মানে খাঁটি করা, তাহলে তাকে বলতে হবে আল্লাহর কাছে আল্লাহ অতীতে ভুল করছি, তোমার হুকুমের খেলাফ করছি, আজকের থেকে আমি ইস্তেগফার করলাম, এটা এক নম্বর কাজ। দুই নম্বর যদি সাধ্যে কুলায় তাহলে
তাহলে যার গীবত করা হয়েছে তার কাছে যায় ক্ষমা চাওয়া। তবে ইবনে কুদামা বলছেন এর দ্বারা আরো সম্পর্ক নষ্ট হতে পারে। দুনিয়ায় এত ভালো মানুষ নাই যে যার গীবত করছেন তারে যায় বলবেন আমি গীবত করছি ভাই তুমি ক্ষমা করো, তাহলে সে আরো খারাপ ধারণা করে বসবে। এই জন্য সাধ্যের মধ্যে তারপরে যদি হয় তাহলে তার কাছে যায় ক্ষমা চাওয়া, নচেত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এরপরে যদি সুযোগ থাকে আগে যার গীবত করা হয়েছে তার জন্য কিছু প্রশংসা করা। আর ইবনে কুদামা বলছেন নিজের পক্ষ থেকে কিছু দান খয়রাত করে দেওয়া, কেননা ইন্নাল হাসানাত ইউযহিবুস সাইয়্যাত, নিশ্চয় কল্যাণ কাজ অকল্যাণকে দূর করে দেয়। সুতরাং কেউ যদি কিছু দান সাদাকা করে দেয় যে আমি একটা ভুল করেছিলাম এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ক্ষমা চাচ্ছি, এই চারটা কাজ করলে আশা করা যায় কেউ গীবত করে ফেললে আল্লাহ রাব্বুল আলামিন কাফফারা হিসেবে এটা কবুল করে নেবেন। বলেন আল্লাহুম্মা আমিন।